Bismillahir Rahmanir Rahim, সব মেবি সিং কে আছে রেডি আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি ইওর বয় তয়দা ফিদ এন্ড ওয়েলকাম টু ব্রাদার পডকাস্ট আমার সাথে আছে তাসিনেশন তুই নামটা ঠিক করে বলতে পারলি না তাসিনেশন তাসিনেশন এক্স্যাক্টলি সো ব্যাপারটা এসে ঘুম থেকে উঠছি মাত্র সো একদম মানে আর কিছুক্ষণ পর পর তাসিন ভাইয়ের অডিও সিঙ্ক হচ্ছে এর জন্য খুব প্যারা খাচ্ছি আমরা সবাই সো আজকের আমাদের যে গেস্ট আমি যার ইন্ট্রোডাকশন লাগে না বাংলাদেশে ইউথ আইকন বলবো তাকে একজন পজিটিভ ব্যক্তি বলবো যাকে দেখলেই মনটা খুশি হয়ে যায় এবং শিক্ষার আলো সে চায় প্রত্যেকটা ঘরে ঘরে খুশি হয় না অনেক মানে মুখটা খুলেও চাই ভাবে অনেক পজিটিভ মানুষ অনেক জোস একদম পজিটিভ তার হাসির জন্য সে ফেমাস মানে স্মাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের বাংলাদেশের হাসি এন্ড ঘরে ঘরে সে শিক্ষা ছড়িয়ে দেয় হ্যাঁ আমাদের আপনারা সবাই জানেন অলরেডি ডেসক্রিপশন এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে আমাদের গেস্ট হচ্ছে নানা দা তালি হয়ে যাক একটা আইমান সাদিক আইমান বল কিছু ওয়ালাইকুম ভাইয়া কেমন আছেন ওয়াও আলহামদুলিল্লাহ আইমান তুমি কেমন আছো আইমান আলহামদুলিল্লাহ আমি আইমানকে কিন্তু আমি আইমান তো আমার সাথে আইমান অন্যরকম একটা রিলেশন বাট আইমানকে আমার যাতে আইমান একজন শিক্ষক সবাইকে জানাই রমজানুল মুবারক আসসালামু আলাইকুম আপনার কে কোন জায়গা থেকে আছেন আমাদেরকে জানান আছে না ওই যে আমরা অনেক টিচার আছে যে টিচারকে আমরা ভয় পাই অনেক টিচারকে আছে রেসপেক্ট করি কিন্তু ভয় পাই অনেক ভয় পাই আর অনেক টিচার আছে আমরা রেসপেক্ট করি প্লাস ওদের সাথে অনেক ফ্রি আজকে আমরা যাচ্ছি আমাদের ওই ফ্রি আইমান সাদিক থেকে দেখতে টিচার থাকো তুমি টিচার ইজ টিচার অলওয়েজ টিচার তো টিচার থাকবেই বাট কাহিনী হচ্ছে আমি যখন তোমার সাথে কথা বলি তখন কেন আমার মাইকটা সিঙ্ক হয় না এটা একটু বুঝাও তো আমাকে ফার্স্ট কোশ্চেন এটা 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 হলো জাদু আমার বুঝছেন আইমান ভাই এমনি কথা বলতেছে দেখো এটা কিন্তু একটা সিস্টেম আছে আমাদের হ্যাঁ ইট ইটস হ্যাঁ যে আমার যে মাইকটা যে সিঙ্ক করতেছে না এখন কিন্তু ডিস্ট্রাক্টিং কিন্তু লাগতেছে না রাইট এখন ডিস্ট্রাক্টিং লাগতেছে এখন ভালো লাগতেছে লিপটা কিন্তু অলরেডি লুকানো আছে ইটস গুড হ্যাঁ কে যাচ্ছে ভালো লাগছে গেস্ট কে কথা বলতে দাও ইনস্ট্যান্ট বুদ্ধি এখন আজ আইমান আমরা হচ্ছে যে আমরা হচ্ছে এখন লাইভে অলরেডি 4000 মানুষ চলে আসছে লাইভ টিটু শেয়ার করে নেই ইন দ্য মিন টাইম ও আচ্ছা ওয়াও না আইমানের আসে 40000 আমরা মাত্র 4000 আটকে আছি সো আমরা লাইভটা শেয়ার করে নিচ্ছি আরো একটু আমাদের স্টুডেন্টস প্লাস আমাদের অডিয়েন্স প্লাস আমাদের লাভার্স সবাইকে এনে নেই এন্ড আইমান একটু তুমি একটু কন্টিনিউ করো একটু কি কি বলবা আমাদের যে সেগমেন্টস গুলো আচ্ছা আজকে আমার একটা সারপ্রাইজ আমি আগে বলি নাই আফ্রিদিকে এন্ড তাসিন ভাইকে আজকে আমি আপনাদের একটা র‍্যাপিড ফায়ার করতে চাই ভাই 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 আমি নাই এটা আমার আমার ইন্টারনেটে ইন্টারনেটে প্রবলেম আছে হঠাৎ করে লাইন চলে যাবে আমার ঠিক আছে আইমান ভাই র‍্যাপিড ফায়ার মানে ও মাই গড বলে আমি আর আমি আর আফ্রিদি র‍্যাপিড হয়ে দৌড় মারি র‍্যাপিডলি দৌড় আরে আমার আমি লাইভ কমেন্টস গুলো দেখতে চাই আপনারা কারা চান যে আজকে একটা র‍্যাপিড ফায়ার হবে আপনি হোস্টের সাথে আপনারা একটু এখানে ইয়েস দেন তাহলে আমি আসি রাজি আছি সো দেশ যদি আমাদের সাথে থাকে তাহলে কিছু তো করার নাই বস এখন এটা তো অডিয়েন্সের জন্য এটা হলো একটা আর সেকেন্ড হলো আমি আজকে প্ল্যান করলাম যে আমি যে কথাগুলো ইউজুয়ালি সবসময় বলি ওইসব না বলে আজকে একটা ছোট রুল মেনটেন করবো যে আগে কোথাও কথা বলি নাই ওইসব কথা বলবো তাহলে আজকে সেশন অ্যাকচুয়ালি জমবে আপনাদের দুজনে একটা উদ্যোগ দেখে আমার অনেক ভালো লাগলো যে আপনারা ফান্ড রেজ করতেছেন সো এটা একটা অসাধারণ উদ্যোগ আমি আপনাকে সাধুবাদ জানাতে চাই থ্যাংক ইউ জানাতে চাই ইউ গাইজ আর ডুইং আ গ্রেট ওয়ার্ক সো একটা জিনিস করবে আজকে সেটা আমাদের মেবি এই আমাদের এই পডকাস্টে কি ওটা অ্যানাউন্স হবে নাকি আগে অ্যানাউন্স করছিল তুমি
ও না 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 আমার পডকাস্টে অ্যানাউন্স করার প্ল্যান। সো আমরা বেসিক্যালি আপনাদের কাছ থেকে আইডিয়া পাওয়া, আপনি যখন বললেন যে আমরা ফান্ড রেজ করতে পারি, তখন আমি চিন্তা করলাম যে আমি কিভাবে ফান্ড রেজ করতে পারি। এখন আমার তো সব ভিডিও এমনিতেই ফ্রি, ইউটিউবে ফ্রি, 10 মিনিটস স্কুলে ফ্রি, আমাদের অ্যাপও ফ্রি, সবই ফ্রি, কোনোভাবে কোনো কিছু করার উপায় নেই। দেন আমি চিন্তা করলাম একটা জায়গা থেকে আমি টাকা পাই, সেটা হলো আমার বই। সো আপনারা জানেন আমরা গত 3 বছর ধরে বই লিখছি, নেভার স্টপ লার্নিং, এরপর ছিল স্টুডেন্ট হ্যাক্স, এই বছর কমিউনিকেশন হ্যাক্স, বেস্ট সেলার ছিল আলহামদুলিল্লাহ যারা বই কিনেছে তাদের জন্য। সো আমরা চিন্তা করছিলাম যে বইয়ের প্রাইস হলো 270 টাকা, ওইটাকে একদম কমায় জাস্ট 30 টাকায় বইয়ের অনলাইন ভার্জন আমি দিয়ে দিব। সো দ্যাট ওখান থেকে যে টাকাটা আসতেছে ওই টাকা দিয়ে আমরা 10 মিনিট স্কুলে যে লাইভ ক্লাস গুলো হয় ওগুলো কন্টিনিউ করবো। সো দ্যাটস বেসিক্যালি দি প্ল্যান। আমি কারোর কাছে টাকা জাস্ট ডোনেশন চাচ্ছি না, ওই 30 টাকার এগেনস্টে আমি আমার বইটা দিয়ে দিব। সো ওই বইটা কেনার দরকার নেই আপনাদের, ওই বই থেকে আমার টাকাও দরকার নেই, ওইটা দিয়ে আমাদের চেষ্টা হবে আমাদের 10 মিনিট স্কুলের জন্য লাইভ ক্লাস গুলো কন্টিনিউ করতে পারি। সো দ্যাট ওয়াজ দি অ্যানাউন্সমেন্ট। আমরা এটা এখনো কোথাও লঞ্চ করি নাই, ইনশাল্লাহ হেল্প হবে আমাদের বাংলাদেশ যারা ইন নিডে আছে। আফরিদ তুমি একটু ক্যারি অন করো, আমি একটু একটা জায়গা থেকে আসছি। না অবশ্যই। তো আমন ভাই কন্টেন্ট কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খারাপ না। আমার একটা ছোট্ট বাসার পাশে একটা স্টুডিও আছে, ওই লাস্ট টাইম আমরা যখন লাইভে গেলাম দেখলা না, সো বাসার পাশে স্টুডিও থাকার কারণে একটা সুবিধা হলো যে আমার কাছে মনে হয় না যে আমি আসলে কাজের থেকে বাইরে আছি। তো বাসা থেকে বাইরে হলে স্টুডিও, সো আমি এখন রেগুলারলি ভিডিও শুট করতেছি, লাইভ সেশন নিচ্ছি, রাতের বেলা যখন লাইভে আসতেছি বিভিন্ন সেশন নিয়ে কথা বলার জন্য, স্টুডেন্টদের জন্য লাইভ সেশন অর্গানাইজ করতেছি। সো মোরাললেস 24 আওয়ার আমি কাজের মধ্যে আছি, সো ওই ফিলটা নাই আর কি। সো এনাওয়ে বেশ ভালো আছি, কারণ কাজের মধ্যে থাকলে বুঝছো মনে হয় না যে ডিপ্রেসড আসি, মন খারাপ আসি। আরেকটা জিনিস করতেছি, মোবাইলটাকে এমনি না রেখে উল্টা পাশে রাখতেছি, নোটিফিকেশন সব বন্ধ করে রাখতেছি, নিউজ দেখতেছি না, কারণ আমি চাই না। এই সেম কাজটা আমি 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 সেম কাজটাই করতেছি। আমি একটু মোবাইল আর ফেসবুক এগুলো থেকে একটু দূরে বিকজ যখনই আমি কোনো নেগেটিভিটি দেখতেছি তখনই আমার সব এনার্জিটা সবগুলো ডাউন হয়ে যাচ্ছে। আমি কোনো একটা ভিডিও বানাতে যাচ্ছি বাসে বসে, বাট আমি যখনই কোনো কিছু একটা নিউজ শুনতেছি জাস্ট আবারও আমি খুব আমার সেই নেগেটিভ একটা এনার্জি কাজ করে। এন্ড একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই, এটা এটা আই গেস সবাই রিলেট করতে পারবে। আমি বলি এটা কেন সবার এখন মন খারাপ লাগতেছে, মানুষ যখন যে জিনিসটা চিন্তা করে আস্তে আস্তে ওই জিনিসটা তার ইমোশনকে এফেক্ট করে। সো সহজ একটা উপায় বলি, আমরা যদি এখন আড্ডা মারতে মারতে কথা বলি, আরে দেশের কি অবস্থা, দেশ খারাপ, গোল্লায় গেল, ইকোনমি খারাপ, এটা 5 মিনিটের মধ্যে দেখবেন আমাদের সবার মুখ থেকে হাসি চলে গেছে, আমাদের সবার বডি ল্যাঙ্গুয়েজ এরকম করে একটু নেতায় গেছি, এরকম করতেছি, দেখবেন যে উইক লাগে। রিজন কি? আমাদের মুখ থেকে বলা কথা আমাদের চিন্তার কারণে আমাদের ফিজিওলজিতেও ইম্প্যাক্টটা পড়ে। আপনি যত এখানে নিউজ দেখবেন এটা হয়েছে ওটা হয়েছে এবং যত নেগেটিভ কথা বলবেন আপনার তত ওই ফিজিওলজিতে ইম্প্যাক্টটা পড়ে, নেতায় যাবেন, মুড খারাপ হবে এবং ওইটার ফলে আরো মুড খারাপ হবে। দিস ইজ লাইক আ সাইকেল, রাইট? সো সাইকেল ব্রেক করতে হলে নোটিফিকেশন অফ করে মোবাইলটা উল্টা পাশে দিয়ে রেখে কাজ করেন। দ্যাটস দা অনলি ওয়ে টু ডু রাইট নাও। ওকে, তো আমি আয়মান ভাই, যেহেতু আজকে কি আমি ফ্র্যাঙ্কলি তোমাকে ভাই কোশ্চেন করতে পারবো? প্লিজ প্লিজ গো অ্যাহেড। আজকে যেটা বললাম যে যেগুলো কোথাও বলি নাই ওটাই আজকে বলি। সো আজকে আমরা ওপেন নি, আমাদের কিন্তু লাইফটা পুরাই র, অনেক কোনো আমি প্রফেশনাল কোশ্চেন আমি আমার বড় ভাই আয়মান ভাইকে আমি বলতে চাই, সেটা হচ্ছে আয়মান ভাই পডকাস্টে আমি গেছি বাট ওখানে আমি কোনো কথা বলার সুযোগটা ওভাবে পাইনি বিকজ এটা সে হোস্ট ছিল, বাট আজকে এখানে আসলে আমি আর তাসিম ভাই হোস্ট। সো আয়মান ভাই, বিভিন্ন সময় যখন দেশের কোনো একটা পরিস্থিতি প্রবলেম হলো বা কোনো একটা প্রবলেম হলো ওখানে ম্যাক্সিমাম টাইপের এই কথাটা উঠে যে আয়মান সাদিক আর তহিদ আফ্রিদি কোথায়। হ্যাঁ, এই হচ্ছে আয়মান সাদিক আর তহিদ আফ্রিদি আমাকেও বলে। সো অ্যাকচুয়ালি তাসিম ভাইকে বলে, তো এই ব্যাপারটা নিয়ে যখন তোমাকে নিয়ে ট্রোল বানানো হয় তখন অ্যাকচুয়ালি এটার অ্যানসারটা আমি জানতে চাই এবং আমার কাছে একটা কোশ্চেন, ফিলিং হয় অনুভূতি কি, ফিলিং না অনুভূতিটা কি এক্স্যাক্টলি? অনুভূতি অফকোর্স, যখন আরো আগের কথা যদি বলি, 3 বছর আগের কথা যখন বাচ্চা ছিলাম তখন অফকোর্স খারাপ লাগতো, আসলেও মন খারাপ হইতো, যেটা বলে না একটু হালকা অভিমান আসে যে এত জনকে এত কষ্ট করলাম, এত হেল্প করলাম, ওরাই গালি দিচ্ছে, তো খারাপ লাগে, সত্যি কথা একদম খারাপ লাগে। যতদিন যাচ্ছে এখন খারাপটা কম লাগে, কেন বলি, ইটস বিকজ অফ এমপ্যাথি, কারণ যেই মানুষগুলো গালি দিচ্ছে আমি তখন তাদের সাইডটা বুঝি, তারা আমি গালি দিতে চায় না, তারা বেসিক্যালি কষ্ট পাইছে,
তারা তাদের এক্সপেকটেশন ছিল যে আমি কিছু একটা বলবো, আমি বলি নাই, তারা কষ্ট পাইছে, তারা অভিমান করছে, ওই অভিমান থেকে আমাকে একটা গালি দিচ্ছে। তো আমি যখন তাদের সাইডে চিন্তা করি যে বেসিক্যালি তারা কষ্ট পাইছে, অভিমান করছে, ওটার জন্য বলতেছে, তখন না আমার ওই ফিলিংটা আস্তে আস্তে চলে যায়। এইটা হলো এখনকার ঘটনা আর কি। আমি এখন বুঝি, কেউ যদি আমাকে বলে যে এই শালা তোলে দিয়ে হবে না, আমি বুঝি ঠিক আছে, বেচারা মনে হয় অনেক খারাপ অবস্থায় আছে, ওর বাসায় মনে হয় খারাপ অবস্থায় আছে, ও মেন্টালি প্রবলি ডিপ্রেসড, ও প্রবলি মেন্টালি অনেক এজিটেটেড, ফ্রাস্ট্রেটেড, ও দিনটা ভালো যাচ্ছে না, এটার কারণে ওর মেজাজ খারাপটা আমার উপর ঝাঁপতেছে। যখন আমি তোমার তোমার আর তোমার ভাইয়া লাইভে তো আমি একটা কথা বলছি যে আমরা আসলে হেটার্সদের সংখ্যা গুনতে পারবো, কিন্তু ভালোবাসার সংখ্যা কখনো গুনে শেষ করতে পারবো না। আমরা গুনতে পারবো যে কতগুলো হেটার্স আমাদের আছে, 1, 2, 3, 4 করে তুমি তোমার কমেন্টে দেখতে পারবে, এবং 300 কমেন্টস তুমি দেখছো, এটা তোমার হেট কমেন্টস, কিন্তু ভালোবাসার সংখ্যাটাকে এত বেশি হয়ে গেছে তুমি এটা গুনে শেষ করতে পারবো না। অ্যাবসলিউটলি, এটা আমি বলতে চাই, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছে, নতুন ইউটিউবিং করতেছে, নতুন কোনো কিছু একটা ভিডিও দিচ্ছে, গান দিচ্ছে, না যা ইচ্ছা, শুরুতে কিছু মানুষ খারাপ কথা বলবে, বাট ইটস আ পার্সেন্টাইল গেম। এটা একটা খুব মজার বিষয় আমি বলে দিই, আপনি যত বেশি মানুষকে রিচ করবেন, আপনার 1% মানুষকে আপনি কিন্তু হেট করবেই। তো আপনি 100 জন মানুষকে যখন রিচ করবেন, আপনার একটা কাল সাপ বলছিলাম একবার অলরেডি, রাইট? আসলে আমাদের প্রত্যেকজনের লাইফে আইমান ভাই একটা স্পার্ক প্রয়োজন, কিন্তু যে তোমাকে তো হবে না, বাট এই স্পার্কটা কিন্তু দরকার, যে হবে না কেন, কেন লোকটা বলতেছে হবে না, এটা আমি পারবো, এটা আমি পারবো মানে পারবো কেন, আমরা এখন করতেছি না, আমরা এডিটিং কিভাবে শিখছি, আমি ইউটিউব দেখে শিখছি, লাইক আমাকে বলতেছে আমাকে তো হবে না, এডিটিং টেডিং হবে না, কিন্তু আমি জিত করে শিখছি, এই জিতটা আমাদের লাইফে একটা শিক্ষা, একটা পাওয়া, একটা চাওয়া। অনেকে আবার এই এই নেগেটিভিটিকে আবার পজিটিভ হিসেবে লেভারেজ করে, সাথে তুই বলছস আমি পারবো না, তোর আমি দেখাই দেব। বাংলাদেশের মানুষ তোমার ভিডিও দেখবে না, বাংলাদেশের মানুষ অলওয়েজ চাইবে যে এমন কারো কথা শুনতে বা এমন কারো ভিডিও দেখতে যে কিনা বাংলাদেশে থাকে, তোমাকে অলওয়েজ বিদেশি হিসেবে দেখবে। তো এই জিনিসটা আমার খুব লাগছিল যে আসলেই কি ইউএস থেকে বসে বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করা যায় না, এটা কি সত্য নাকি? দেন আই ট্রাইড, আলহামদুলিল্লাহ এখন তো আমার 80% অডিয়েন্সই হচ্ছে বাংলাদেশের, এন্ড ইটস মানে এটাই আর কি, নেগেটিভিটিকে পজিটিভিটি হিসেবে নিতে হবে। এই কথাগুলো যদি মানুষ না বলতো, তাহলে কিন্তু আজকে আপনি এই স্টোরিটা বলতে পারতেন না। আফ্রিদিকে নিয়ে যদি মানুষ না বলতো, এই তুই পারবি না, তুই তো একটা ছোট বাচ্চা, তুই কি হবে, ও এখন 3 মিলিয়ন হিট করার পর এই গল্পগুলো বলতে পারতো না। তো মানুষ যখন বড় হয় ওই গল্পগুলো কিন্তু বলে, যে আমি যখন একদম স্টার্ট, অনেক মানুষ আমাকে বলছিল আমি পারবো না, আমাকে হবে না, তখনই কিন্তু জার্নিটা আপনার ভালো হয়, রাইট? জার্নিটা ইন্সপায়ারিং হয়, এটা শুনে আরো অনেক মানুষ ইন্সপায়ার হয়। সো ইন আ ওয়ে খারাপ না, কিন্তু সবার লাইফের স্টার্টিং এ হেটারদের দরকার আছে, না হলে যখন আপনি সফল তখন আপনি কোন জিনিসটা চিন্তা করে মানুষকে ইন্সপায়ার করবেন? কিন্তু সফল হওয়ার জন্য কিন্তু ভাইয়া, যেটা সত্যি কথা, আমাদের কিন্তু একটা থট লাগে, একটা চিন্তা লাগে, একটা চেতনা লাগে, একটা পয়েন্ট লাগে, যে অ্যাকচুয়ালি তুমি কিভাবে সাকসেস হবা বা কোন জায়গাতে অ্যাকচুয়ালি যাব। আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, একটা বাস কাউন্টারে তুমি যখন যাই বলতেছো যে আমার একটা টিকিট দাও, আমি সাইদাবাদে যাব, সে টিকিট কাউন্টারের লোকটা কিন্তু তোমাকে টিকিট দিচ্ছে, সো আরেকজন লোক আসছে তাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাবেন, বললো যে আমি গুলশান যাব, সে টিকিট কেটে টিকিট দিচ্ছে। তো একজন আসছে বলতেছে কোথায় যাবেন, তো সেই লোকটা বললো যে আমার ডিগ্রি আছে, আমাকে টিকিট দেন। তো আবারও জিজ্ঞেস করতেছে যে ঠিক আছে মানলাম যে আপনার ডিগ্রি আছে, কিন্তু আপনি কোথায় যাবেন? তো বলতেছে আজব, আমার ডিগ্রি আছে, আমার টাকা আছে, আমার ফেম আছে, এখন আমাকে একটা টিকিট দেন। বলছে বুঝলাম আপনার ডিগ্রি আছে, আপনার টাকা আছে, আপনার ফেম আছে, বাট আপনি কোথায় যাবেন? তো লোকটা চেতে গেল, আরে আজব, বললাম তো আমার ডিগ্রি আছে, আমার টাকা আছে, আমার ফেম আছে, আমার এই আছে, আমার সেই আছে, আমার শিক্ষাগত যোগ্যতা অনেক, আপনি আমার একটা টিকিট বাইর করে তাড়াতাড়ি দেন। লোকটা বলছে সবই বুঝলাম, কিন্তু আপনি যাবেন কোথায়? এক্স্যাক্টলি। সো আমাদের যেই আমরা চিন্তা করি যে আচ্ছা আমি এখন ফুটবলার হবো, আচ্ছা তোয়েদ আফ্রিদি এখন ইউটিউবিং করে, আমি এখন ইউটিউবার হবো, আচ্ছা আহমদ সাদিক এখন সবাইকে অনলাইনে পড়াচ্ছে, আমিও পাবো, আমি টিচার হবো, আমি এখন তাসিনেশনের মতো রোস্ট করবো, আমি এখন এই করবো, মানে একটা একটা স্পেসিফিক ভাবে একটা পজিশনটাকে তোমার সেট করতে হবে, তারপর টিকিট কাউন্টারে যেতে হবে, অ্যান্ড দেন টিকিট চাইতে হবে। তার আগেই যদি আমি বলি আমাকে টিকিট দাও, তাহলে তো হবে না, আমি ফেমাস হতে চাই, হবে না এভাবে, রাইট ভাইয়া? ট্রু ট্রু, আইমানকে আইমানকে আমি একটু কথা বলার সুযোগ দিই। আইমান, বেসিক্যালি এখানে অনেকেই জানে না যে অনেকেই একটা জিনিস কি বাংলাদেশে মানতে চায় না, যে ফর এক্সাম্পল আমার যে টাইপ অফ কন্টেন্ট, আমি যখন কাউকে রোস্ট করি বা কিংবা সমালোচনা করি, কিছু রোস্ট হয় এক্সপোজিং টাইপ, যারা কিনা খুবই সমাজে ব্যাড ইম্প্যাক্ট ফেলে এবং খুবই
মানে ভন্ড টাইপের ওদেরকে আমি এক্সপোজ করি অন দ্য নেম অফ রোস্ট। সো ওদেরকে যখন এটা করি ওরা খুবই ভালোই সমস্যায় পড়ে, ওদের দেখা গেছে ক্যারিয়ার ডাউন হয়ে যায় অলমোস্ট, অনেকের আছে আর উঠতে পারে না। আবার কিছু করি ফানি রোস্টিং, কিছু করি জাস্ট নর্মালি ভাবে। সো তোমার যে রোস্টিংটা আইমানের যে রোস্টিংটা ওটা ছিল আমাদের একটা ফানি রোস্টিং ছিল, প্লাস আরেক কিছু রোস্টিং আছে যেগুলো কিনা সমালোচনা করছি, করার পরেও কিন্তু ওই মানুষদের সাথে আমার ভালো রিলেশন আছে। কারণ বাংলাদেশে কিন্তু এই জিনিসটাকে মানুষে ব্যাড হিসেবে নেয় যে তুমি একটা মানুষকে রোস্ট করতেছো, সমালোচনা করতেছো, তারপরেও কেন আবার ওই মানুষের সাথে কথা বলতেছো বা ওই মানুষের সাথে তোমার ওপিনিয়ন সেম রাখতেছো, ইটস নট রাইট, তুমি তো হিপোক্রেট। সো তোমার এই ব্যাপারে মতামতটা কি যে একটা মানুষকে রোস্ট করাই মানে কি ওর হেটার হয়ে যাওয়া, নাকি স্টিল ইউ গাইজ ক্যান ইউনো সমালোচনা করে তোমাদের পয়েন্ট অফ ভিউ আলাদা রেখেও তোমরা ইউ ক্যান বি ওয়ার্কিং টুগেদার ইন লাইক নেক্সট আদার থিংস? ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকা উচিত, কারণ ডিফারেন্স অফ ওপিনিয়ন না থাকলে তো পৃথিবী এক দিকে যাবে না, তাহলে তো সবাই বলবে হ্যাঁ ভাই একমত একমত সহমত সহমত, তাহলে তো হইলো না, তাহলে তো ছাতুকার হয়ে গেলাম আমরা। দুই নাম্বার, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ ভেরি গুড। আপনি যখন যেমন একটা জিনিস মেনটেন করছেন যে পার্সোনাল লাইফ নিয়ে কথা না বলা, সো দ্যাটস সামথিং ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করলে মানুষের যেই জায়গায় অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্টের সুযোগ আছে মানুষ ওই জায়গাটা কিন্তু বুঝতে পারে, ওই জায়গাটা ইম্প্রুভ কর তারও বেটার হয়, এবং সে কিন্তু অন্য মানুষের প্রতি থ্যাঙ্কফুল হয় যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে বলে দিছো, দ্যাটস ওয়াই আই হ্যাভ ইমপ্রুভড দ্যাট, সো দ্যাটস আ গুড থিং। ওই হিসেবে ভালো। হ্যাঁ, আমি একটা জিনিস, এটা যারা আমাকে দেখে অনেকে এখন ইন্সপায়ার হচ্ছে রোস্ট করছে, আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, অনেকে ভাবে যে আমি পার্সোনাল যাই, আমি কিন্তু কখনো আমার কোনো রোস্টিং এ কেউ বলতে পারবে না যে পার্সোনাল গেছি, এক্সেপ্ট ওয়ান, আমি নাম বলবো না যেটা কিনা যাওয়ার রিজন ছিল। সো পার্সোনাল কিন্তু যায় না, একজনে আমাকে একবার পয়েন্ট আউট করছিল, আমি নাম বলছি ওনার, সেটা হচ্ছে সোলোমন ভাই, যে তুই তো আমার জব নিয়ে কথা বলছিস, সেটা কিন্তু পার্সোনাল হয়ে যায়, রাইট? তখন আমি সোলোমন ভাইকে বলছিলাম যে ভাইয়া জবটা নিয়ে কিন্তু আপনি আপনার প্রত্যেকটা সেমিনারে প্রত্যেকটা জায়গায় কথা বলছেন আপনার সিক্স ফিগার্স নিয়ে প্রত্যেকটা ইয়ে নিয়ে, সো ওয়েন ইউ পুট আউট সামথিং ইন পাবলিক এটা কিন্তু আর পার্সোনাল থাকে না, এটা পাবলিক হয়ে যায়। এখন যদি আমি আমার বাবা মা ভাই বোনকে পাবলিকে আনি, পাবলিকলি ওদেরকে নিয়ে কথা বলি, তাহলে কিন্তু একটা যখন পাবলিকলি জেনে যায় পাবলিক উইল জাজ দ্যাম, আই ক্যান্ট স্টপ দ্যাট, ইউ গট মাই পয়েন্ট? বাট আমি যদি ওদেরকে পার্সোনাল রাখি, ইফ আই ডোন্ট শো দেম, ইফ আই ডোন্ট পাবলিসাইজ দেম, হ্যাঁ মাঝে মাঝে ছবি টবি দেওয়া যায় ওটা ডিফারেন্ট কেস, বাট সবখানে গিয়ে যদি ওদেরকে পাবলিকলি যদি আমি ইয়ে না করি, এটাকে কি বলে লাইক ওদেরকে নিয়ে ইনফ্লুয়েন্স না ক্রিয়েট করি, তাহলে কিন্তু ওটা প্রাইভেটই থাকে, রাইট? অ্যাবসলিউটলি হচ্ছে যে একটা জিনিস আর কি, আমরা উচিত আসলে প্রাইভেট জিনিসটাকে প্রাইভেট রাখা, পাবলিককে পাবলিক। সো তোমার, আমি আইমানকে ব্যাপার আইমানের সামনেই বলি, আইমানের একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমি অনেক বলতেছি, মেবি অনেকে আবার বলে যে আমরা গেস্টকে কথা বলতে দিতেছি না, বাট এটা না বলতেই নয়, আমি কখনো এগুলো বলি নাই, কারণ কি আমার চ্যানেলটা হচ্ছে একটা রোস্টিং কন্টেন্ট, রাইট? রোস্টিং চ্যানেল আমার, যখন চ্যানেলে আমি ইভেন একটা কোনো নিজেরও একটা নর্মাল একটা ভিডিও দেয় ব্লগিং ভিডিও দেয়, পিপল হেট মি, দ্যাট জাস্ট ওয়ান রোস্ট, ওদের কথা হচ্ছে তাসিনেশন থেকে নোটিফিকেশন আসা মানে রোস্ট কাউকে ভরতে হবে আনলিমিটেড। সো আমি পজিটিভ কথা বলতে পারি না এমন একটা অবস্থা, ভালোবাসি জানে অনেকে জানে না, বাংলাদেশের এখন বর্তমানে কোন ইউটিউবার কে ফলো করি যদি আমার জিজ্ঞেস করে যে ওয়ার্ল্ডে বলো যে কোন ইউটিউবের সাথে তোমার কোলাব করার ইচ্ছা, আমি বলবো ফার্স্ট নামটা আইমান সাদি। There was times, Ayman, I guess Ayman, you will also agree, there were some times jokhon ki na Ayman ke onekei onek criticism korchilo, negativity dicchilo, ami kintu ekta video banate partam oi on the flow te giye kichui na, ebong oi oi jinish ta emon chilo ami amon ekta video banate partam Ayman ke niye, ami shudhu boltam manush ja ja boltechilo Ayman ke ami ta tai boltam, ওই জিনিসটা নিয়ে আইমান কিন্তু ডিফেন্ড করতে পারত না, আইমান বুঝছো তো কোনটা নিয়ে কথা বলতেছি, ফর লিগাল ইস্যুজ এন্ড অল আদার ইস্যুজ আইমান কিন্তু এটাকে ডিফেন্ড করতে পারত না, এবং আইমানের খুব বড় একটা প্রবলেম হয়ে যেত। বাট যেটা হয়েছে, আমি আর আইমান কথা বলছি, আমি আইমানকে শুনছি, একটা জিনিস কি আইমানের, আমাদের একটা, আমি আইমান একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করি, আমরা যখন অনেক সময় দেখা গেছে কেউ কোনো একটা ওপিনিয়ন দিতে চাই, রাইট? যেমন কেউ যদি বলে তাসিন এই জিনিসটা খুবই খারাপ করছে, এই যে এটা উচিত হয় নাই, আমরা কি করি শুনতে চায় না যে দত্তরি কে কি বলছে, বাট আইমানের একটা জিনিস ভালো জিনিস কি আইমান শুনে যে ভাই তুমি কেন আমাকে কোন জিনিসটা খারাপ হয়েছে ভাই একটু বলেন আমি একটু শুনি, তখন যখন ডিসকাস করে ডিসকাশনে অনেক কিছু বের হয়ে আসে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটা ভালো দিক আইমানের, আইমানের প্রত্যেকটা কন্ট্রোভার্সিতে আইমান আমাকে ফোন করে করে সব যে ভাই এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে এটা এইভাবে। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই একটা পার্সন যে কার পজিশনকে জাজ করে না, তাকে
প্রত্যেকটা ছেলে মানুষকে সমান অধিকার এবং সমান ভাবে রেসপেক্টটা কিন্তু সে করে, এই জিনিসটা আরো বেশি ভালো লাগে। ছোট বড় সেটা না, সবাইকে সে সালাম দিয়ে কথা বলে, সবার সাথে সে ভালো, সে কোন চিন্তা করে না যে তার সাবস্ক্রাইবার লেভেল কত বা তার বাবার কত টাকা আছে বা এটা না, সে সমান ভাবে দেয়, সে সম্মানটা দেয়, এটা সবচেয়ে বেস্ট লাগে। এখন আমরা আমরা অনেক কথা বলে ফেলছি, আমরা চাই আমাকে একটু কথা বলতে দে আইমান, তোমার আমাদের সম্পর্কে কিছু বলো, আমরা তোমাকে অনেক পজিটিভিটি দিচ্ছি, আমাদের সম্পর্কে খারাপ এবং ভালো দুটো মিলাই বলো। খারাপ এন্ড ভালো, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, আমার এটা শুনে অনেক ভালো লাগতেছে। আর আই লাভ পজিটিভিটি, আমি যেটা কারণে আছে শুরুতেই বললাম যে ইটস আ লুপ, আপনি যখন পজিটিভ চিন্তা করেন আপনার কনফিডেন্সও বাড়ে, আপনার ফলে কাজটাও বেটার হয়, কাজটা বেটার হলে আপনার ওইটাতে আবারও বিলিভটা স্ট্রং হয় না আমি পারবো, ইটস আ লুপ। আফ্রিদির সামনে না আফ্রিদির পিছে ওর ব্যাপারে বলি যে আফ্রিদির ওয়ার্ক এথিক ইজ অ্যামেজিং, ওয়ার্ক এথিক মানে রেগুলারলি কন্টেন্ট বানানো, ওই জায়গায় যাওয়া, শুট করা, এডিট করা এবং মেইনটেইন করা, এক্স্যাক্টলি ফেসবুকে যেহেতু আসি আমি দেখি, ও যখন দশটায় বলে অন্য সব ইউটিউবার ইনক্লুডিং মি দশটা মানে দশটায় শুরু হয় না জিনিসটা, তারপরের দিন রাইট, ওর দশটা মানে দশটা, ও যে এইটা আই গেস এই যে টিভি, ওর যেহেতু ওর টিভি ইন্ডাস্ট্রিটাও চালায়, সো ওই লেভেলটা, this I really love about you, মানে if that's one quality, আমাদের young generation equalityটা আমাদের অনেক struggle করি আমরা, পারি না, আমাদের regularity নাই, আমরা continue করতে পারি না, আমরা routine মানি না, people will hate me আমার আজকে এর পরে, কারণ আমি always 10টা বলে 10:30টা দেই, exactly, so এটা ঝামেলা আছে, এটা হলো super awesome, আর তাসিন ভাই 10টা 10টা মানে না, এটা হলো খারাপ জিনিস, ওটা যে আজকে আমার hate দিবে অনেক প্রচুর, but I want তাসিন ভাইয়ের ব্যাপারে আমি চাই আপনি দেশে আসেন, and আপনার বেস্ট একটা ইয়ে দিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম বুঝছেন, আপনি আসিফ ভাইকে বলছিলেন না যে আপনি আসার পর একটা বক্সিং টুর্নামেন্ট করবেন? হ্যাঁ আমি ওইটা দেখতে চাই, আমি ওইটা দেখতে চাই, এই আমরা বলতেছি পজিটিভিটি নিয়ে কথা আর তুই আমাদেরকে বক্সিং লাইন দিছিস, এটা কি বক্সিং না, সো আপনি ওই একটা লোগান পল আর এটা কে যেন করছিল, কোন ডিপ্লোমেসি না, কিন্তু আমি আমারটা বলবো, আমি শৌভিকের সাথে করবো, আমাকে ও আমার তিনবার সরি বলো, তোর কি লাগছে অনেক, তুই কি ব্যথা পাইছিস, তুই কি কষ্ট পাইছিস, I love you man, and shobike niye amader video banano hoyeche, etu maybe amader onek eigulo past bhule jao shobai, shobaike shobai shobaike bhalobasho bhai, and etu bhai actually khub ekta humble ekta person, bhalo shobike ni amar ektu kharap lagchilo jokhon shobike ami shunam korchhilam onek shobike ami bhalo jantam always shobike na chhele ta actually bhai bishwash koro onek bhalo, ha ha শোভিকে শুনাম করে, শোভি আমাকে বলছে যে আপনি আমাকে আমার ব্যাপারে আপনি শুনাম করার কে, তখন আমি বলেছি তাহলে ঠিক আছে একটু দুর্নাম করি, একটু দুর্নাম করা যাক, শোভিক ইজ অ্যামেজিং, সো আমি এই জন্য আমাদের ফ্রেন্ডদের মধ্যে শোভিক হলো খুব ইমোশনাল, আই এম প্রিটি মাচ শিওর ও আমাকে একটা ঘুষি মারলে ওভার তিনবার সরি বলবে, আর শ্রমিক বলবে না, ওর যে টুইন শ্রমিক, আমি যদি বক্সিং, আমার মনে হয় যেহেতু আমি একটু জিম টিম করে আমি সালন ম্যাচেতে নামবো, আমি রেডি, আমার তো মনে হয় আফ্রিদি ভার্সেস প্রত্যয় হলে বেশি জমবে, আমারও সেটা মনে হয়, আমারও মনে হয় প্রত্যয় পারবে, বাট পারবে
এটার জন্য আবার তুই এটার জন্য আবার তুই প্রত্যর ফ্যান থেকে এখন আমাদের অনেক পুরনো একটা বন্ডিং, তো আমি ওর সাথে আমার ভালো জমবে। কি মনে কে জিতবে? আপনি জিতবেন না আসিফ ভাই জিতবে? আসিফ ভাই তো এখন জিম করে ফাটায়। আমি 5'11", সো হাইট ম্যাটারস। আমার দেখাইছিল বাংলাদেশে গেছিলাম, বিশাল হিস্ট্রি। আমরা ওই যে অলরেডি শামিম ভাইয়ের ইয়েতে বলছিলাম, আমি একটা লেন্স বিক্রি করতাম, লেন্স বিক্রি করার টাইমে শামিম আমাকে নক করছে যে আমি কিনবো আমাদের বক্সিং এর কথা গেল। সো আরেকটা কথা, সেটা হচ্ছে যে আয়মানের যে ফ্রেন্ড সার্কেল, তোমার ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে বেসিক্যালি তোমার আর সালমানের ফ্রেন্ড সার্কেল ইট সেম, রাইট? তো আমরা কল আমরা অনেকে ভাবে যে আমাদের ইউটিউবার হওয়ার পরে পরিচয় হইছে, which is not true by the way। যেমন আফ্রিদির সাথে আমার পরিচয় কিন্তু আফ্রিদি ইউটিউবার ছিল না, আর সালমান তুমি কি ছিল ওই টাইমে ইউটিউবার? আমি ছিলাম না, আমি 10 মিনিটস করে চ্যানেল ছিল, আমার চ্যানেল ছিল না 2013 এর সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ছিল বাট আমার ছিল না, আমার ছিল না। সো তামিম, সৌমিক, সৌভিক, শামিম ভাই, এদের সবাইকে কিন্তু আমরা চিনি অনেক আগে থেকে, এবং ইনফ্লুয়েন্সিং বার আমরা সবাই স্কুলে পড়ছি, সো স্কুল ফ্রেন্ড। সো সামথিং উইয়ার্ড হ্যাপেন্ড, এরা এরা আমরা এখন সবাই ভিডিও বানাই, বাট আমারটা ডিফারেন্ট, ওরা এন্টারটেইনমেন্ট, আমি একটু এদিকে। ওরা সুপারস্টার ছিল কলেজে, আমার এখনো মনে আছে, ওরা সবাই গান গাইতো, ইয়ে করতো, আর ওদের স্টার্ট হয়েছিল কিন্তু মিউজিক দিয়ে। তামিম খুব ভালো গান গাইতো, সৌমিক ভালো গান গাইতো, শামিম ভাই ড্রামস বাজাইতো, সৌভিক গান গাইতো, আর সালমান গান গাইতো, গিটার বাজাইতো। সো আমি হলাম ওদের জন্য চিয়ার করতাম পিছে, যাই সালা জোস, তোরা ভালো মোটিভেট করতো, মোটিভেট, এই ভালো ভালো ভালো, এগিয়ে এগিয়ে যা, আমি আছি। আমার কাছে একটা জিনিস ভালো লাগে, যখন আয়মান ভাইয়ের সাথে আমার ফার্স্ট দেখা, আজ থেকে মানে আরো আমাদের ভাই কত বছর সম্পর্ক? 8 years, 7 years, 8 years. তুমি দেখো আফ্রিদি, তুমি আসলে অনেক বড় হবে। আমি কেন বলে তোমার এই চঞ্চলতাটাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। আমি কিন্তু ওই সময় ফার্স্ট মিট, আমি তার গায়ের উপরে যাচ্ছি, ভাই একটা ছবি তুলতো, ভাই ল্যাপটপে কাজ করতেছি, একটা পোস্ট দিয়ে ছবি তুলতো, কেমন লাগে একটু দেখো তো, মানে ফার্স্ট মিট, তোমার মনে আছে ভাই? অনেক আগে বরানি 11-তে রেস্টুরেন্টের নাম তো বলতে নিষেধ করলাম, এখন এই জন্য বললাম না। আচ্ছা তাসিম, আমরা মানুষের কমেন্টস যদি আমরা একটু কমেন্টগুলো একটু পড়ি, প্লাস একটু সবাই একটু লাইভটা শেয়ার দেন। আজকে আমাদের লাইভে একটা রিজনে অনেক কম ভিউজ হচ্ছে, রিজনটা বলবো না। আচ্ছা বললে হয় চাকরি হবে না। আচ্ছা আমি চাকরি হারাইতে গেছিলেন আইমান, তোমাকে কিন্তু আমরা আমরা কিন্তু আমাদের লাইভে 12-13 হাজার ভিউজ কিন্তু হয়, ঠিক আছে? তুমি কিন্তু তুমি আবার তোমার লাইভে 16-15 thousand হয়, আবার তুমি মনে করো না যে আমরা তোমাকে অপমান করতেছি এই লাইভে ভিউজ টিউজ নাই, তুমি তো অনেক অনেক অডিয়েন্স গ্যাদার করো। আমরা ব্যাপারটা বুঝতেছি, অসুবিধা নাই, একটু প্লিজ ভাই মাইন্ড করুন, ওকে? আজকে অনেক কম অডিয়েন্স আমাদের, 8,000, প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করেন। অ্যান্ড আবার বলতে হলে একটা কথা বলতে বলতে গিয়ে বল হয়নি, সেটা হচ্ছে আমাদের লাইভটার এই পডকাস্টটা আমাদের মূল উদ্দেশ্য, আমরা আবার বলি আইমানও বলবে, সেটা হচ্ছে যে হেল্প পিপল ইন নিড, বাংলাদেশে যারা করোনা ভাইরাস এফেক্টেড মানুষ যারা আছে, আমরা গরিবদের পাশে দাঁড়াতে চাচ্ছি। এর মধ্যে আফ্রিদা একটা বিগ হেল্প করছে, ইনশাল্লাহ আমিও হেল্প করব, প্লাস আপনারা যারা দেখছেন ওরাও আমাদের সাথে আছেন, হেল্প করছেন। আমাদের এখানে একটা ডোনেশন লিঙ্ক দেওয়া আছে লাইভের ডিসক্রিপশনে, ওখানে গিয়ে আপনারা যে যা পান, কোনো জোর করা নেই। আমি কিন্তু এই লিঙ্কের লিঙ্ক যেটা আপনারা দেখবেন, আমি অনেকবার শেয়ার করছেন, অনেক বলছি না, ফোর্স করছি না, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, যার আছে এনাফ প্লিজ কিছু ডোনেট করেন ফর দ্য পিপল ইন নিড। ইনশাল্লাহ ওই জিনিসটা আমরা প্রপারলি পৌঁছে দেবো, আফ্রিদি পৌঁছে দেবে, এবং সব প্রমাণ সহ আপনারা দেখবেন, সবাই পৌঁছাবো, আইমান দাও থাকবে, সবাই থাকবো। আইমান আইমান আইমানের যেটা আইমান তোমারটাও বলো, তুমি যেটা করতেছো। ও হ্যাঁ, আমার আমার প্ল্যান হলো
যে আমাদের যে বইটা ছিল যেখান থেকে আমি অ্যাকচুয়ালি রয়্যালটি পাই, ওই বইটা 270 টাকা, ওটা আমি 30 টাকায় অনলাইনে দিয়ে দেবো। এন্ড ওইটার টাকা 30 টাকা, ইয়েস 30, কারণ জাস্ট 30 টাকায় অনলাইনে কিনতে পারবো। অ্যাবসলিউটলি ইবুক 30 টাকা আপনি জাস্ট দিবেন, জাস্ট ডাউনলোড করবেন, দ্যাটস ইট। যে অর্থটা আমি পাবো ওটা দিয়ে আমি প্রতিদিন লাইভ ক্লাস নিতে পারবো। আমাদের একটা গ্রুপ আছে 10 মিনিট স্কুল লাইভ, ওখানে 15 লাখ স্টুডেন্ট আছে, ওখানে আমার প্রতিদিন 8টা করে ক্লাস নেই, 8টা করে লাইভ ক্লাস হয় পুরো ফুল সিলেবাসের উপরে। সো এইটাতে আমাদের ফান্ডিং আছে আগামী মাস পর্যন্ত, তা এখন তো স্কুল কলেজ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে, আরো চালাইতে হবে, সেটাতে আমরা ওই জিনিসটা পুরোটা রান করব ইনশাআল্লাহ। আমরা আমার টিম আমাকে ওই লিংকটা পাঠাইছে, আই এম নট শিওর যে লিংকটা কাজ করছে, লিংকে দিয়ে দিও এখানে তোমার ভেরিফাই ইয়া থেকে পেজ থেকে ওটা থেকে যাবে। এখন টেস্ট করি নাই যে কাজ করতেছে কিনা, আমি জাস্ট এখানে কমেন্টে দিয়ে রাখলাম, লোকজন দেখতে পারবে তাহলে এখান থেকে, রাইট? আমরা একটু কমেন্টস পড়ি, কমেন্টস একটু প্লিজ আপনি একটু কোশ্চেন করেন, আপনি যদি কোশ্চেন না করেন তাহলে কি হয় কমেন্ট গুলো আসলে শো করা যায় না। এখানে অসাধারণ একটা কমেন্ট লাগছে, সেটা একজন লিখছে হচ্ছে ফ্রি ফায়ার। ফ্রি ফায়ার কি? ফ্রি ফায়ার মানে মানে ফ্রি তে ফায়ার, আজকে তুমি চাগো লাগাই নাই। আচ্ছা অনেক অনেক সারাদিন গেমই খেলোস, সারা রাত গেম খেলোস তো। আচ্ছা এখন আয়মানকে আরো কিছু বলতে চাই, আয়মান সিন্স আমাদের একটা কমপ্লেন আছে বুঝছো, সেটা হচ্ছে আমরা কিন্তু আমি কিন্তু ইন্সপায়ার হয়েছি আয়মান থেকে এই পডকাস্টটা করে। আমি আয়মানকে একদিন জিজ্ঞেস করলাম, আয়মান এটা এটা কেমনে করলো, অনেক তো সুন্দর দেখি কোনো সবাই আসতেছে ইয়া করতেছে, আয়মান বলে ভাই এটা এটা এভাবে করতে হয় শুরু করেন, তো ওখান থেকে শুরু করা, রাইট? আয়মানের লাইভগুলো দেখা খুব মজা, খুব সুন্দরভাবে আয়মান প্রফেশনালি পুরো আয়মানের লাইভগুলো করে, মানে সিঙ্কিং মানে ফার্স্ট পডকাস্ট আয়মান সাদিকি করছে, শুনো না পুরো পুরো স্লাইড দিয়ে দিয়ে একদম বুঝাই বুঝাই গেম খেলে এ করে সে করে, আমলে হদেল এত কিছু কেমনে করে, আমি ভিতরে ঢুকে কিছু খুঁজেই পাই না, এগুলো কেমনে করে, আমার মাইকের সাথে সিঙ্ক হয় না, খুবই আনপ্রফেশনাল আমার। আবার আমাদের কমপ্লেন যে আমার আগে গেস্ট দিকে কথা বলতে দিন, এই যে তোমার এখন ইন্টারাপ্ট করে দিছি, সো এই এইগুলো থেকে বাঁচার উপায়টা কি বলো তো? এই রাইট গেস, আচ্ছা আমি একটা জিনিস শিখছি বস, ইন্টারভিউ নিতে যায় আমি দেখলাম যে যেখানে আমি ইন্টারভিউ নিতে কাউকে আনি, ফর এক্সাম্পল আমার যখন তফিদ আফ্রিদি থেকে আনছে, এটা একটা কমিউনিকেশন হ্যাক দিয়ে, যেহেতু আমি এই বছর কমিউনিকেশন হ্যাক বইটা লিখছি, একটা ছোট্ট একটা মজার ঘটনা বলি আমার মায়ের। তো আমার মা ওই দিন একটা আন্টির সাথে কথা বলতেছে, বলতেছে বলতেছে আমি বলছিলাম ভাত খাবো, দিচ্ছি দিচ্ছি, অনেকক্ষণ কথা বলছে, আমার বুঝছে আমার মায়ের ভালো লাগতেছে না, সেও বিরক্ত, অনেকক্ষণ পর দেড় ঘন্টা পর সে ফোনটা রাখছে। রাখার পর আমি আমার মাকে বললাম যে আম্মু কি এতক্ষণ ধরে কি কথা বললা, বলছে বাবা আমি তো যাই না, আমার তো কথা বলতে ইচ্ছা করতেছে না, আবার ভাবি কথা বলে যাচ্ছে বলে যাচ্ছে। আমি তুমি কি বলছো? আমি বললাম যে জি ভাবি বলেন, হুম হুম। তখন আমি একটা সুন্দর একটা জিনিস উদ্ঘাটন করছি, একটা মানুষ একটা মানুষকে কখন পছন্দ করে জানেন, যখন সে খুব ভালো কথা বলে তখন না, গুড লিসেনার। আপনি কাউকে কথা বলছেন ঘন্টার পর ঘন্টা এবং সে মনোযোগ দিয়ে শুনছে, এটাই ওই মানুষটা কিন্তু আপনাকে অনেক পছন্দ করবে, খুবই সিম্পল। কিন্তু মানুষ বলে না যে হাউ টু মেক পিপল লাইক ইউ, মানুষ কিভাবে আপনাকে পছন্দ করবে, খালি যে বলতে হবে তা না, আপনি তার সাথে কথা বলেন খালি শুনবেন, হুম আচ্ছা আচ্ছা। এন্ড এটা আমার অনেক সাথে অনেক হয়, কারণ আমি অনেক স্টুডেন্টদের অ্যাডভাইস দিই, তো ওরা প্রবলেম নিয়ে আসে, আমি বলি হ্যাঁ প্রবলেম কি বাবা, তাহলে ভাই এটা এটা প্রবলেম, আচ্ছা আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনি, তারপর আমি ওদেরকে প্রশ্ন করি আচ্ছা তাহলে সলিউশন কি হইতে পারে, তখন ওরাই বলে সলিউশন এটা হবে, তার মানে বলতে হ্যাঁ তো খুব ভালো সলিউশন, তাহলে করো না কেন, আচ্ছা ভাই তাহলে আমি করবো, থ্যাংক ইউ ভাই সাজেশনের জন্য, আমি কিন্তু সাজেশন দিই নাই, ওর নিজেই সাজেশন দিছে, সো নিজে এক্স্যাক্টলি। সো আপনি যদি শুনেন দ্যাট ইজ অ্যামেজিং, আমি ইন্টারভিউ জাস্ট এটাই ফলো করি, আমি জাস্ট কোশ্চেন করি, আমি রাফিদ শুধু শুনবো, তো আমরা হুম হুম করব, তুমি যদি বলতে পারো ভাইয়া আমাদেরকে একটু পজিটিভ করে দাও ভাই, আমাদেরকে সবাই অনেক গালি দেয়, একটু পজিটিভ করে দাও ভাইয়া, তোমার কাছে একটাই চাওয়া, কি বলিস রাফিদ, আজকে যদি হুম হুম করব আমরা, আমি এখন আমি তো আগে থেকে তাকে ফলো করি, বললাম না আমার লাইফের আমি যদি কার সাথে কোলাবের জন্য অনেক ডিসপায়ার থেকে, সেটা হচ্ছে আয়মান সাদিক, আই লাভ হিম, মানে ওয়ান অফ দ্য বেস্ট ইউটিউবার ইন বাংলাদেশ,
মানে ইউটিউবার বলতে আয়মান ভাই ইজ দ্য বেস্ট, মানে আমি বলি আমি তো ইউটিউবিং করি কিন্তু এই যে ক্যামেরার পিছে একটা খুব মজার একটা মানুষ আয়মান, যেটা আয়মানও মজার, সোলেমান শুকন ভাইও খুব মজার, প্লাস আমরা হচ্ছে যে আমরা সবাই অ্যাকচুয়ালি ক্যামেরার পিছে একটু অন্যরকম। তো এটা আপনারা অনেকে মনে করেন যে কি আমরা ক্যামেরার সামনে, এই যেমন মনে করেন আমি যদি ক্যামেরার সামনে যদি অনেক গম্ভীর একটু স্যাভেজ মোড়ে থাকি, অলওয়েজ এর ঢুকাই ঢুকাই, কিন্তু পিছে গেলে কিন্তু একটা অন্যরকম একটা হাম্বল একটা সাইড থাকে, একটা মজার সাইড থাকে। সো এটা আমরা অনেকে যাই না, আমরা এটা কি এটা ওই যে সলমান ভাই বলছে দ্বৈত সত্তা কিন্তু থাকতেই পারে, এটা অনেকে আমরা খারাপ হিসেবে নেব, হিপোক্রেট না, আমরা এখন ক্যামেরার সামনে যেটা দেখাইতে পারি তার মানে এটা না যে আমরা সেটা ক্যামেরার পিছু দেখাতে হবে, নো ক্যামেরার সামনে সেটাই দেখাবো যেটা আমরা ভালো মানুষকে পজিটিভ করতে পারি। ডু ইউ এগ্রি আয়মান? সো এই ব্যাপারে একটু কিছু বলো, মানে যে দ্বৈত সত্তা থাকাটার ব্যাপারে, এটার ব্যাপারে একটু কিছু বলো। এটা আই থিংক একটা আরেকটা অনেস্ট কথা বলি যে আমরা এখন যে আসি, আমরা লাইভ অন করার আগে অনেক কথা বলতেছিলাম, আমি জানি যে এরা 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 আছে, ওদের মানে মেন্টালিটি কেমন আমি বুঝে ওইভাবে বলতে পারি, ওরা অনেক ফাইজলামি করতে পারে, অনেক বাজে কথা বলতে পারি, মানুষ কিন্তু অ্যাটাক করবে না কারণ ওর মেন্টালিটি হলো এরকম, রাইট? বা যখন অনলাইনে বলছি কে দেখতেছে কারো কন্ট্রোল নাই, আমরা চাইও অনেক সময় মনের অ্যাকচুয়াল কথাটা বলতে পারি না। সো এটা আমি যেমন বলে দিলাম যে আমরা লাইভটা অফ করার পর হয়তো অনেক কথাবার্তা বলবো, ভাষার অনেক চেঞ্জ আসবে, বাট ওই সেম জিনিস যদি এখন বলি তাহলে কিন্তু ব্যাপারটা উল্টা নষ্ট হয়ে যাবে, দ্যাটস আ প্রবলেম। সো ওই সেন্সে যদি আমি বলি তাওহিদ আফ্রিদি ইজ আ ভেরি ফান গাই, খুবই চিলড আউট, এবং মানুষের আমাকে বলে আয়মান আপনি অনেক হাসেন, আমার থেকে আফ্রিদি বেশি হাসে, এটা আমি বলে রাখবো। ধরা খায় এই জায়গায় একটু তাসিন থেকে সাবধান থাকবো, তাসিন ভাই সব ধরা গুলো খায় হচ্ছে লাইভে বসি, লাইভে বসে আমি অনেকজনের কমিউনিকেশন টু আ মিলিয়ন্স অফ স্টুডেন্টস, আমি অনেক কর্পোরেট ট্রেনিং নেই, ইভেন সিইও দেরকে ট্রেনিং দেই, অনেক পলিটিশিয়ান দেরকে কমিউনিকেশনস এর ট্রেনিং দেই, সো সবকিছু মিলায় আমি এই বছর একটা বই লঞ্চ করছি কমিউনিকেশন হ্যাকস। সো ওইটাই আজকে আপনাদের আনার জন্য আমি অনলাইনে এটা লঞ্চ করতেছি, আমার টিম আমাকে জাস্ট লিংক পাঠালো, আমি এখানে দিয়ে রাখছি, কমেন্ট সেকশনে দিয়ে দাও, সবাই কমেন্টে দেখবেন বইয়ের লিংক, এটা বলো আমি কোথা থেকে নিব, আমি ওইটা অর্ডারটা দিব আর কি এখানে, অ্যাবসলিউটলি আমি কমিউনিকেশন বইয়ের লিংক আমি একবার বুঝতে হবে যে আপনি কাদের সামনে কথা বলতেছেন, এখন ওপেন প্ল্যাটফর্মে তো বলা যাবে না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে অনেক পলিটিশিয়ান যাকে কিনা হ্যাক দেয়, এটা বের করার দায়িত্ব আপনাদের, এবং আপনারা মনে বইটা পড়লে মেবি জানতে পারবে, রাইট আয়মান? কিছুটা আইডিয়া হবে যে কাকে তুমি হ্যাক গুলো দাও, কাকে যেগুলো হ্যাক দিয়ে অনেকগুলো বলা আছে, অনেকগুলো বাট বুঝা যাবে না কার কাছে। ফার্স্ট অফ অল কমিউনিকেশন, আরেকটা জিনিস, আপনি যখন কাউকে ট্রেন করবেন এটা পাবলিকলি তার নাম মেনশন করা যায় না, সেটা তো ল, নাম মেনশন করবেন, বাট আমাদের অডিয়েন্স, স্মার্ট যে অডিয়েন্সরা আছে ওরা বের করে নিতে পারবে। যেমন আমার মনে হয়, আমি একটু গেস করি, আয়মান মেবি ধান কাটার পর কোন কমিউনিকেশন হ্যাক দিলা, নো আমরা মজা করতেছি, এই চ্যাপ্টারে নাই ভাই, আমি এই টপিকেই নাই,
আমাদের অন্য টপিকে যাব। আইমান ভাই তুমি বিয়ে কবে করবে? আমি এখন টপিক চেঞ্জ করব। আমাদের ঘুরে ফিরে আপনি শুধু এখানে আসবে। আমি চিন্তা করছি 2021 সালের পরে বিয়ে করব, বুঝছো? আমাকে এখন অনেকজন বলে, তারপর জিজ্ঞাসা করে যে কেন 2021? আমি বলে দেশ ডিজিটাল হবে, দেশ ডিজিটাল হয়ে গেল তাহলে ডিজিটাল সবাই অনলাইনে পড়াশোনা করবে, 10 মিনিটস করে পড়াশোনা করবে, আমার কাজ শেষ। আমার কাজ ছিল যে মানুষজনকে হেল্প করা, সবাইকে অনলাইনে আনা। আমাদের বাই দ্য ওয়ে কাজ শেষ, 12টা ক্লাসে 17,000 ভিডিও বানাই ফেলছি আমাদের 10 মিনিটস করে ইউটিউব চ্যানেলে আছে, সব ফ্রি ডান, অ্যাপ বানানো হয়ে গেছে, খালি দেশে ইন্টারনেট কানেকশনটা সব কাছে চলে গেলে আমার কাজ শেষ, তারপর আমি বিয়ে শাদী করব। নাইস, একটু আমার কাছে হেল্প করো। আফ্রিদি অনেক আছে, সমস্যা নাই। আফ্রিদি ঘুরে ফিরে কি ভাইয়া ঘুরে ফিরে কি তুমি কি 22 সালে বিয়ে করছো? হ্যাঁ 22 সালে, তুমি তো আগে করতেছো রাইট? দেখা হচ্ছে 22 সালে, ময় 22 সালে আছে, তাহলে আমাদের একই প্ল্যান, একই প্ল্যান ভাই। ডিসেম্বরে ভাই, উফ ডিসেম্বর, হ্যাঁ ব্যাক টু ব্যাক বিয়ে হবে, ব্যাক টু ব্যাক। আসিন ভাই ওয়েট করেন না, আপনার দাড়ি পাইকা যাবে বস। আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভেরি সুন টা নিয়েন না, আপনার এই যে এই এয়ারপোর্টের সাথে দাড়ি ম্যাচ হয়ে যাবে, তাহলে কিন্তু ঝামেলা। দাড়ি আমাদের আমাদের বংশে কিছু দাড়ি পাকতে টাইম নাই। আচ্ছা আসিন ভাই, আমি একটা জিনিস শুনছি, যেহেতু বিয়ে নিয়ে নোয়াখালীর মানুষরা বলে নোয়াখালী মানুষদের সাথে বিয়ে দেয়, ইজ ইট ট্রু? সবাই জানে, ইভেন আমাকে, আমি নাম বলে দিব, নামও বলে দিই। আমি একটা রিসেন্টলি একটা মিউজিক ভিডিও করেছিলাম একটা সিলেটি এক মেয়ের সাথে, আপনি দেখছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের যে নিশাত, আমি নাম বলে দিচ্ছি, যা হেড দেওয়ার ওকে দেন আমাকে দিবেন না। সে আমাকে বলছে এটা যে সিলেটের মানুষ সিলেটিদেরকে বিয়ে করে। ইউ মিন সালওয়া? সালওয়া, হ্যাঁ সে বলছে। তো আমি এটা বলি নাই, এটা আমি জানি, বাট নোয়াখালীর মধ্যে এমন কোনো কিছু নাই যে নোয়াখালী মানুষ নোয়াখালী। আমি এতটুকু জানি যে বরিশালের মধ্যেও নাই, বাট অনলি সিলেটে আমাদের বাংলাদেশে এটা হয়। আমার তুমি কি আমার কিছু জানো নাকি? আফিদ তো বরিশালে বিয়ে করতে চায়, আফিদ বলছে আমি বরিশালে, আমি নো প্রবলেম, আমার আরমান ভাই পরিচিত হলে হবে বরিশালে, কিন্তু ডিসেম্বরে আমি নাম দিছি। আইমান ভাই আমি ময়দানে নাম দিছি, আমি চাচ্ছি ডিসেম্বরের পর জানুয়ারির যে শিডিউলটা ফাঁকা আছে ওখানে তাসিন ভাইয়ের নাম, যে শিডিউলটা ফাঁকা আছে ওটা যাই তোর বিয়ে করি, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যে সে যদি আমাদের বিয়ে খায় তো এখন একটা হাস্যকর ব্যাপার, এটা একটা জোক হয়ে যাবে, কিন্তু তাসিন ভাই বসে বসে সবার বিয়েই খাইতেছে, তার দেখতেছে না না না। এখন এখন যেটা আমাদের জিজ্ঞেস করো, তার সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে গেছে। না হয় নাই। তাসিন ভাই আপনার বয়স কত এটা কি বলা যায়? জিজ্ঞেস করতে হবে, আই গেস আমি বড় হবো। আপনার বয়স কি? 33। আমি আর আসিফ সেম এজ এর, কল আসিফ জিজ্ঞেস করো এজ কত। আসিফ ভাই কল দিচ্ছি দাঁড়ান। ও আচ্ছা, লাইভে জোস লাইভে দিব, দাও দাও, আবার ফোন দেওয়ার সাথে সাথে কিছু জানি না শোনায়। আচ্ছা আচ্ছা দাঁড়া, ওটা আমি দেখি। আসিফকে শুধু বলো যে বলো তুমি পডকাস্টে আসো, এটা বলে নিও। বলো আসিফের এজ কত জিজ্ঞেস করো। কল তো ধরতেছ না, আসিফ বিজি মানুষ, আসিফ ভাই সবার ফোন ধরে না। শিক্ষণীয় লাইফ এন্ড অনেক কিছু শিখা, অনেক কিছু ইয়ে করো। আমাদের যে পডকাস্ট হচ্ছে অনেক রো, অনেক আড্ডা মারতেছি আমরা, তোমার কি মনে হয় যে এটা যদি করো তুমি মানুষের সাথে একটু আরো বেশি ওপেন হও, একটু বেশি ফ্র্যাঙ্ক হও, ইট উইল ইম্প্যাক্ট ইউর টিচিং ক্যারিয়ার অর টিচিং যে তোমার যে ভাইবটা আছে ওটার মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলে নাকি? ওই জন্য কি তুমি অনেক একটু টিচিং টিচিং ভাইবে থাকো নাকি তুমি ওপেন বলতে চাইছি? সমস্যা আছে, যেমন আমার একটা সত্যি ঘটনা বলি, আমি আগে যখন বিভিন্ন স্কুল কলেজে ইভেন্টে যাইতাম আমি গেঞ্জি পরে যাইতাম, এমনও হয়েছে যে দারোয়ান আমাকে দেখে ঢুকতে দেয় নাই। বিশ্বাস করে নাই কসম, তারপরে হেড সিকিউরিটি থাকে তাকে যাই কমপ্লেন করে, ভাই ব্যান দেখ ছোকরা এসে কথা কইতে,
ভাই ছোকরা, তারপরে হেড সিকিউরিটি আসছে, আসার পরে ভাই কি করবেন? আমি ভাই কথা বলবো, বলে কি কথা বলবেন? সেও বিশ্বাস করে নাই, অর্গানাইজার থেকে ফোন দিছে যে ভাই দেন তাক পোলাইছে কথা কইতে চায়। লিটারালি মানে গেছিলাম স্পিকার হয়ে, হয়ে গেছি ছোকরা, এরপরে পোলা, এবার অর্গানাইজার চারতলা থেকে অডিটোরিয়াম থেকে দৌড়ে দৌড়ে নামছে, নামে আমার ঢুকাইতে পারো বলতে ভাই সরি সরি বুঝেন নাই, গার্ড তো জানে না, আসেন আসেন আসেন। এটা একবার না মাল্টিপল টাইম হয়েছে। তারপর আমি খেয়াল করলাম যে এটা কেন হয়, ইটস বিকজ আমার বয়স কম, গেঞ্জি পরে গেছি, দেখে মনে হচ্ছে যে খুব একটা ইচ্ছু বাইরে আছে, সে যে কথা বলতে পারে এটা মানেই নেই। তারপর থেকে আমি পাঞ্জাবি পড়া শুরু করলাম, জানেন যে পাঞ্জাবি পড়লে মানে মানুষ পাত্তা দিবে না, আসলেই কাছে দেয়। এরপর যখন আমি যে কোনো হ্যাঁ কাজে দিচ্ছে, তারপর দেখেন যে পাঞ্জাবির উপর কোটি পড়ছে, যে আপনাদের লাইভ স্পেশাল লাইভে ঢুকছি, এখন পরে মানুষ আমাকে পাতা পাতা না দেয়, যে কোটিটা অনেক ইম্পর্টেন্ট, কোটিটা পড়লে অনেক একটা পলিটিশিয়ান পলিটিশিয়ান ভাইব আছে। হ্যাঁ আসলে কোশ্চেন আসছে আইমান, আইমান ব্রো ফিউচার এডুকেশনাল মিনিস্টার অফ বাংলাদেশ, সো এই ব্যাপারে একটু কিছু বলো তুমি, আসলে কি তোমার প্ল্যান আছে এমন কিছু? আর এই যে একটা সিক্রেট ঘটনা বলবো, এটা আমি কোথাও বলি নাই, বলো শেয়ার করি। আজকে থেকে দুই না তিন বছর আগে, সো তখন এরকম এরকম অনেকদিন ধরে আমাকে বলে যে আমান ভাই এরকম ইয়ে হবে শিক্ষামন্ত্রী, আমিও ফাইজলামি করি যে হ্যাঁ হ্যাঁ ভালো হবো এরকম ইয়ে। তিন বছর আগে আমার এখনো মনে আছে, আমি ট্রেনে করে রাজশাহী যাচ্ছি, একটা ইভেন্ট আছে, একটা ইভেন্ট পেজ খোলা হয়েছে যে আয়মান সাদিককে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই। আমি ঠিক আছে খুলছে ভালো কথা, একটু পরে দেখি লোকজন কল করা শুরু করছে আমাকে, যে আইমান কি হয়েছে তুমি এরকম কিছু করছো? আমি না, তাহলে কি হয়েছে? দেখো 5000 মানুষ জয়েন করছে। আমি যে 5000 মানুষ জয়েন করছে তিন বছর আগে, তখন কিন্তু ফেসবুক ইটস এ বিগ ডিল, ইয়া 5000 মানুষ, তারপরে দেখি 7000 8000 9000 বিকালের মধ্যে 12000 মানুষ হয়ে গেছে। আমি না সিরিয়াস ভয় পাইছি যে 12000 মানুষ গোয়িং দিস, দুই বছর আগের কাহিনী রাইট, তিন বছর আগের কাহিনী, আমি না সিরিয়াস ভয় পাইছি। এন্ড লোকজন আমাকে রীতিমতো কল দিচ্ছে, এখন আমি না চুপ করে বসে আছি, আমি দেখলাম ইভেন্টের টাইম আছে 5টা থেকে 7টা, আমি ধরে রাখছি ঠিক আছে সন্ধ্যা 7টা পার হবে এই ঝামেলা গায়েব, আমি বেঁচে যাব। যে খুলছিল সে যখন দেখছে যে 12000 মানুষ গোয়িং দিছে, সে ইভেন্টের টাইমলাইন বাড়ায় দিছে কালকে পর্যন্ত, এন্ড হু হু করে মানুষ আসছে, রাতের বেলা দেখে 52000 মানুষ গোয়িং দিছে। আমি যে ওই রাতে কি ভয়ে ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না, আমি ভাবছি মানে কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন আর্মি ধরে নিয়ে যায়, আমার কাছে মনে হয় এই একটা জিনিস আমি শেয়ার করতে চাই, এক একটা মানুষের বুঝছেন এক একটা রোল আছে। আমি যদি বলি আমার রোল, যেমন আমি একটা এন্টারপ্রেনার, 10 মিনিট স্কুল চালাই, আবার আমি টিচারও, আমি দুইটা রোলের মধ্যে কোনটা পছন্দ করি জানেন? টিচারটাকে, বিকজ আমার মন থেকে ভালো লাগে। বাট টিম চালানোর কাজটা কিন্তু কঠিন, দেশ চালানোর কাজটা কিন্তু অনেক কঠিন। সো পার্টিকুলারলি যদি আপনি আমাকে বলেন, হ্যাঁ আমি প্রবলেমটা সলভ করতে মজা পাই, মানুষের পড়াইতে মজা পাই, বাট অর্গানাইজিং বা ইয়ের কাজটা আমি অতটা মজা পাই না। সো মন থেকে যদি বলেন অতটা টানে না, বাট হ্যাঁ ভবিষ্যতে যদি দেখা যায় যে এইটার অনেক অপশন আছে তখন, বাট ভবিষ্যৎ কিন্তু অনেক দূরে, আমার এখনো যেমন ওই জিনিসটা মন থেকে টানে না। যেমন আফ্রিদিও বলবে, আপনি বলবেন ইউটিউবিং এর জিনিসটা যদি মন থেকে না টানতো বা লাইভের জিনিসটা মন থেকে না টানতো কিন্তু হইতো না, যেটার কারণে কিন্তু আমাদের ভাইব, কথা বলার ধরন এটা কিন্তু আলাদা অন্য যে কারণে, রাইট? চেহারার মধ্যে বোঝা যায়, যেমন কখনো তোমার চোখ দেখে তো বোঝা যাচ্ছে আমি এনজয়িং, রাইট? হাসি দেখে ওই ফিলটা আমি পাই না সত্যি কথা। বাট আমি যেটা বলবো, ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ দ্যাট পজিশন, I mean, so, ওইটাতে। বাট ভাই এখন আমি আরেকটা অনুরোধ করছি, ফেসবুকে প্লিজ ইভেন্ট ইভেন্ট খুলে না, এসব বললে না, আমি অনেক ভয় পাই, এমন ভয় পাই আমার রাতে ঘুমটা হয় না। আমি একটা কথা বলতে চাই, আইমান ইউ ডিজার্ভ ইট, ইউ ডিজার্ভ দ্যাট পজিশন, এন্ড আমাদের আসলে এই টাইপের পজিশনে যদি এরকম ইয়াং রা কেউ না আগে আসে তাহলে এটা আসলে অনেক, আমরা অনেক পিছিয়ে থাকবো, টু বি ভেরি অনেস্ট, ইউ ডিজার্ভ ইট। এটা তো ওই আরেকটা জিনিস হলো, আমরা সবই ভাবে যে সব মন্ত্রীরা করে, মন্ত্রীরা কিন্তু সবকিছু করার দরকার হয় না, সব নেই রায় তাদের হাতে সব নাই। আমার একটা জিনিস যেমন খুবই ভালো লাগে, যেমন বঙ্গবন্ধু স্পিচে মনে আছে যে বলছিল যে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, এটা একটা ইম্পর্টেন্ট রোল, তাই যার যা আছে। এখন দেখেন আমি টিচার, এখন আমাকে যদি বলে ফর এক্সাম্পল এখন এই করোনা ক্রাইসিসে কি করা উচিত, এখন আমি যেমন প্রতিদিন লাইভ ক্লাসের জিনিসটা চালাচ্ছি, প্রতিদিন আমরা প্রায় 20 লাখের মতো স্টুডেন্টকে পড়াচ্ছি, এখন আমি যদি আবার ডিসইনফেক্ট নিয়ে দৌড়াইতাম তাহলে কিন্তু আমি হয়তো একটা বিল্ডিং পরিষ্কার করতে পারতাম, বা আমি যখন 10 মিনিট স্কুলে কাজ করি 20 লাখ স্টুডেন্টকে পড়াইতে পারি, আমার রোলটা কিন্তু এইখানে, রাইট?
সো সবার সবার রোল অনুযায়ী কাজ করা উচিত। এখন ফর এক্সাম্পল তহিদ আফরিদ, তোমার চ্যানেল যদি আমাকে দিয়ে দেয়, আমার চ্যানেল যদি তোমাকে দিয়ে দেয়, দুটো চ্যানেলই ধ্বংস হয়ে যাবে না? খাবার বিলাইতে যে আমি যখন নিজে করতে, তাহলে কিছুই হবে না দিন শেষে। আমার এইটা আমার মনে হয় মানুষের একটা ওভার এক্সপেকটেশন থাকে অনেক সময়, যে তুই রাস্তায় নাম, তুই টাকা কালেক্ট কর, তুই না ভাই, সবাই সবকিছু করার জন্য না। প্রধানমন্ত্রী এখন মাঠে নামবে না, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সই করাতে কয়েক হাজার কোটি টাকা আসবে, সে মাঠে নামে কাজ করলে কিছু হবে না। সবাই সবার জায়গা বুঝে যে জায়গাটাতে যে ভালো, ওকে ওই জায়গাটায় কাজ করতে হবে। এই এক্সপেকটেশনে আমাদের একটা ঝামেলা হয়ে যায় বস। এই জায়গায় অনেস্টলি বলতেছি, আমি কখনো বলি নাই, তো এইটা একটা ঝামেলা। আমি পড়াইতে পারি, আমাকে যদি পড়ানোতে ইউটিলাইজ করেন তাহলে বেস্ট, যেমন তুমি এখানে পড়াও, ওইটা পড়াও, এর ডিজিটাল ট্রান্সফরমেশন করে দাও, ওকে এই ট্রেনিংটা দেখায় দাও, এগুলো আমি বেস্ট। আমাকে ওই সব জায়গায় যদি নিয়ে রাখেন তাহলে কাজ হবে। আর কি বলছে ভাই, আয়মান ভাই চুলটা ঠিক করেন ভাই, চুলটা বড় হয়ে গেছে, বারবার এর কাছে যাইতে পারতেছেন। আয়মানের লাইভে এটা এই কমেন্টটা দেওয়ার কারণ হচ্ছে, আয়মান লাইভে আসার আগে চুল নিয়ে অনেক বেশি ওয়ারি ছিল, আর আরেকটা চুল নিয়ে কমেন্ট পড়ছেও। আয়মান আয়মানের অডিয়েন্স কিন্তু জানে, আয়মান ভাই যখন কথা বলে অনেকক্ষণ কথা বলতে পারে জোস ভাবে, এবং এত সুন্দর একটা এক্সপ্লেনেশন দেয়। আমরা আজকে আয়মানের শুধু কথা শুনবো, এবং আমরা শুধু হু হু করবো টু মেক আস পজিটিভ। হু হু করলে পজিটিভ হয়ে যাবে, আমি শুধু আজকে হু হু করবো। আমার এমন লিপসিঙ্ক হইতেছে না, আমি হু হু করার উপায়ও নাই। আফ্রিদি, তোর তুই কিছু বল, তুই তো অনেক চুপ হয়ে গেছিস, তুই বেশি পজিটিভ হয়ে যাবি আজকে, এত চুপ থাকিস। আমি আমি জ্ঞান অর্জন করতেছি অনেক, আয়মান ভাইকে যখনই আমি দেখি আমি চুপ থাকতে ইচ্ছা করে। আমি একটু আগে বলতেছিলাম যে তার হাসিটা আসলে এত পজিটিভ, মানে আকাশের তারাটা যেমন সুন্দর, হাসিটা তেমন। আচ্ছা আয়মান হাসি নিয়ে, আয়মান আমি তোকে হাসি নিয়ে, ও মাই গড, কিলার একটা হাসি। হ্যাঁ আমি আজকে রোস্টের জবাব দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলতো, পাইছি একদম গুটায় নেই রোস্টের জবাব। দাদা আমার আমি একটু সিঙ্ক করে আসি, আমার আমি একটু সিঙ্ক করে আসি, একটু দুই তিনটে সেকেন্ড টাইম দে ভাই। তাসিন ভাই যে কতক্ষণ জবাব দেই এটা হচ্ছে আল্লাহ। আমি রোস্টের জবাব দেই আজকে, তাসিন ভাই আমাকে বলবে আমি কেন হাসি। তাসিন ভাই আপনি আসছেন, আপনার রোস্টের জবাব, আমাকে অনেকে বলছে যে আপনি জবাব দেন নাই কেন অনেক আগে, বুঝছেন, বাচ্চা কালে শিখাইছিল। সো যখন আপনাকে কেউ বলে আপনি কেমন আছেন, আপনাকে বলা উচিত যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। কারণ কি জানেন, যখন আপনি অ্যাকচুয়ালি বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি অ্যাকচুয়ালি ফিল করেন আপনি ভালো আছেন। আচ্ছা গাইস, আমার একটা গুড নিউজ আর কি আমি দিতে যাচ্ছি আর কি। আরে কি গুড নিউজ? মাত্র একটা গুড নিউজ আসছে, এটা না ভালো গুড নিউজ, মাত্র আমার তহিদউদ্দিন আফ্রিদি পেজটা ভেরিফাইড হয়েছে আর কি। বাহ, কংগ্রাচুলেশন, কংগ্রাটস আফ্রিদি। Yes, ওফ, এখন আমি তোমাদের গ্রুপে জয়েন করছি, অনেকদিন পর মনে হচ্ছে না আসছি। আপনি যদি হাসেন, আপনার বডি হরমোনটা রিলিজ করে যেটার নাম ডোপামিন, ইউ অ্যাকচুয়ালি ফিল গুড, আপনার স্ট্রেস লেভেল কমে যায়, আপনার ভালো লাগে। সো আমি যদি মুখ গোমরা হয়ে থাকি আমার তো ভালো লাগবে না, আমি যদি হাসি এইভাবে থাকি আমার ভালো লাগবে। আর আরেকটা জিনিস বলতে চাই, বাংলাদেশে না কোনো একটা অদ্ভুত কারণে আমরা ভাবি যে হাসলে মনে হয় আপনার দাম কমে গেল, আপনি একটু লাইট হয়ে গেলেন, হালকা হয়ে গেলেন, যেটা কারণে দেখবেন যে আমি ফর এক্সাম্পল বিভিন্ন স্কুল কলেজে যাই,
যারা স্টুডেন্ট ওরা খুব হ্যাপি এক্সাইটেড তালে দিচ্ছে, জুনিয়র টিচাররা খুব এক্সাইটেড, সিনিয়র টিচাররা একটু প্রিন্সিপাল এভাবে থাকে, কারণ ভয় থাকে যে প্রিন্সিপাল যদি হাসে তাহলে তো স্টুডেন্টরা মানে আরো কি করবে। তো এটা একটা নেগেটিভ সাইড কিন্তু, যে আমরা কিন্তু হাসলে যে লাইট হয়ে যায়, হালকা হয়ে যায় তা না, বরং আমি হাসতে কিন্তু আপনি হাসবেন, ট্রু, আমারও ভালো লাগতেছে, আমার ডোপামিন বাড়তেছে, আপনার ডোপামিন বাড়তেছে, সো হোয়াই নট, মানে স্মাইলিং মানেটাই হচ্ছে যে পজিটিভিটি, স্মাইল করাই হচ্ছে পজিটিভিটির মেইন ফার্স্ট স্টেপটা, যে কিপ স্মাইলিং। এন্ড এখানে যেটা একজন দিয়েছে যে তাসিম ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চাই, না ভাই আমি কোন আইমান ভাইকে শিক্ষামন্ত্রী, তাসিম ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রী, আফ্রিদিকে কি হিসেবে দেখা যায়? বলেন না ভাই এইসব, বলেন না, আমাদের এইসব কোন কারোরই এরকম কোন প্ল্যান নাই, আমরা দিতেছে কমেন্ট আসতেছে আফ্রিদিকে কি মন্ত্রী, এটা এগুলা বলেন না আমরা ধরা খাই যাব ভাই, আফ্রিদি ভাইকে খুব হ্যান্ডসাম লাগছে, উফ, আচ্ছা তারপর আমাদের নেক্সট, বিশ্বাস করো ভাই আমি জাস্ট লাভটা দিতে পারতেছি না লাইভে মাঝখানে, বুঝছো, মানে আমার বুঝে দিতে অনেক হ্যাপি, অনেক হ্যাপি ওই দেখি দেখে, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে, আফ্রিদি লাভ দে, একটা লাভ দে, তোকে তোকে আমি এখন আইমান ভাই সামনে আছে, এখন আমার খুব স্টেবল থাকতে হবে, বলা আপনি চিন্তা করো যে তোর মিডল নেমটার ইউটা, মিডল নেমটার ইউটা ক্যাপস দে, তোর এটা ছোট কে হাতে কেন, এটা তো যাচ্ছে না, এখন চেঞ্জ করতে গেলে আমার সবই চলে যাবে, থাক না যেমন আছে, একটা ব্লুবেরি মিক্সচার আছে তো, যাবে না যাবে না, ইউ ইউ এটা যাবে, ইউ ক্যাপস হবে শুধু, যাবে না ভাই, এগুলার বস হচ্ছে আমি, 2015 থেকে ভেরিফাইড, ঠিক আছে, তো ভাইকে জিজ্ঞেস করিস, পার্টটা মারছে দেখছিস, পার্টটা মারছে, আমি আমি হচ্ছে বাংলাদেশের সেকেন্ড ভেরিফাইড, সালমান ফার্স্ট, আমার মনে আছে আইমান, আই গেস দ্যাট আমি সিং করে আসি একটু, পার্টটা মারলো আফ্রিদি, একদম ছোট করে ফেলছে ভাইয়া, ঠিক আছে, একদম মানে একদম যাচ্ছে না বুঝছো, যাক তবে আইমান ভাই একটা সবসময় জিনিসটা কি বলবো, ভেরিফিকেশন এসে আজকে আফ্রিদি একটা খুবই এক্সাইটমেন্টে আছে ভেরিফিকেশনে, অনেকে ভাবে যে অনেকে ভেরিফিকেশন নাকি ইদানিং বললে যে মানে নন ডিজার্ভিং অনেক দেখতেছি ভেরিফাইড হচ্ছে, বাট আফ্রিদির অনেক আগ থেকেই ভেরিফাইড হওয়ার কথা বাট হয়নি, বাট আমি যখন হয়েছিলাম 2015 আমি তখন অতটা ডিজার্ভিং ছিলাম না, আমার কন্টেন্ট অত ফেমাস ছিল না, আমি ফেসবুকে কিছু ছোট ছোট মিম ভিডিও দিতাম, ওগুলো অনেক ফেমাস হইতো, ওগুলো লাইক 10 মিলিয়ন 50 মিলিয়ন 150 মিলিয়ন ভিউজ হয়েছে আমার এক একটা মিম ভিডিওতে, সো অনেক অনেক মানে ফেমাস হয়েছিল ভিডিওগুলো আমার পেজে, তার সিনেশন পেজে, তো একদিন আমার পেজের উপরে একটা ইয়ে আসছিল, নোটিফিকেশন আসছিল ভেরিফিকেশন অ্যাপ্লিকেশনের, আমি অ্যাপ্লাই করছি হয়ে গেছি সাথে সাথে, ওই টাইমে নোটিফিকেশন আসতো, অ্যান্ড ইট ওয়াজ রেয়ার ব্যাক দেন, তো আমি যখন ভেরিফাইড হই ওই টাইমে আরও আমরা দুই তিনজন ভেরিফাইড হই, খুবই কম মানুষ হয়েছিল, আমাকে একবার আমার মনে আছে আমাকে সবাই নক করতো ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের, একদম এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যে নক করতো না, সো ওয়ান ডে সালমান নকড মি, নক করে বলো যে তাসিন আমার তো একটা পেজ ভেরিফাই করতে হবে, এসেই কেমনি কি করা যায়, আমি বললাম কোন পেজটা, গেস ওয়াট আইমান, সালমান কোন পেজ দিছিল, সালমানের পেজ কিন্তু অলরেডি ভেরিফাইড, আমি বলছি সালমান তোমাদের পেজ ভেরিফাই, তুমি কি ভেরিফাই করবা, হ্যাঁ কোন পেজ দিছিল, 10 মিনিট স্কুল, আমি শুনি তাই, হ্যাঁ it was back in 2016 এর দিকে, or 16 এর দিকে I guess, হ্যাঁ so he was always backing you up, তোমাকে always help করতেছিল, that was মানে আমি এটা এখন বললাম, I guess তুমিও জানো না এটা, সালমান আমাকে না বলে নাই, সো বলতেছিল যে আমার এই পেজটা, এটা তো অনেকেই তখন 10 মিনিট স্কুল জাস্ট উঠতেছিল, অনেক ফেমাস হচ্ছিল, অ্যান্ড সালমান বলতেছিল এটা অনেকে ইয়ে করতেছে, আসলে আমি এটা ভেরিফাই করতে চাচ্ছি কিভাবে কি করা যায়, তো ওই টাইমটা থেকে ওই টাইমটা আসলে ভেরিফিকেশন অনেক টাফ ছিল, অ্যান্ড আমার মনে আছে যে ফার্স্ট টাইম যখন ভেরিফিকেশন ছিল অনেক ভালো লাগছিল, ও আফ্রিদি জানো আমার আমি ভেরিফিকেশনের নিউজটা পাইছিলাম যখন আমি বরিশালে ছিলাম, আমার একটা ইভেন্ট ছিল বরিশালে ছিলাম, বরিশালে ইভেন্ট শেষ হয়েছে বুঝছেন, আমি তারপরে দৌড়াচ্ছি মানে লঞ্চ ধরতে হবে সিএনজিতে করে, তখন খুলে দেখছি আবার তখন মনে হচ্ছে সিএনজি থেকে একটা লাভ দিই বাইরে, বাট এর ফিলিংটা খুবই অন্যরকম একটা, মানে খুবই একটা নেক্সট লেভেল একটা ফিলিং আসে, রাইট, আমি যাই
আপনি এক কাজ কর, তুই ওই ভিডিওটা অফ কর, সাউন্ডটা দে, তারপর ভিডিওটা অফ করে একটু চিল্লাই নিয়ে আওয়াজি তোকে কি বলছি পডকাস্টের মধ্যে বলছি তোরে ভেরিফাই করব আমি পডকাস্ট শুরু করার আগে বলছিলাম তুই অশেয়ার করিস না বলছিস যে তোর পেজটাকে প্রমোট কর পেজটাকে একবার তোরে বলছিলাম এই পডকাস্ট শুরুর আগে কয়েকদিন আগে জাকারিয়া সাক্ষী আছে জাকারিয়াকে বল হেল্প করছে শতক ঠিক আছে আমার খুব কাছের একটা মানুষ ও আমার যথেষ্ট হেল্প করছে এন্ড থ্যাঙ্কস টু হিম শাউট আউট টু হিম ইজ অ্যামেজিং পারসন বাট তোর পেজে যদি রিচ না থাকে মাঝে মাঝে কি হয় তোর তো প্রোফাইলে রিচ অনেক বেশি পেজে যদি রিচ না থাকে তাহলে হয় না বুঝছিস সো এই কয়েকদিন তোর পেজের থেকে অনেক আপডেট যাচ্ছে কিন্তু সো দ্যাটস ইম্পর্টেন্ট এখন আমার লাইভ শেয়ার করা এটা আপডেট না 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 লাইভ শেয়ার না বলতেছি যে তোর একটা রিচ লাগে তোর তো প্রোফাইলে সব রিচ পেজে তো কিছু দেখি না আমি হ্যাঁ আমি এটা শেয়ার তো করবি না তুই শেয়ার তো করবি না আমার এখানে দুইটা ভেরিফাইড মানুষ আছে বসছিস দেখে তোর আজকে ভেরিফাই হয়েছে এখানে দেখ দুই ভেরিফাইড মানুষ আছে তুই বসছিস আজ তোকে কয়টা ভেরিফাইড মানুষ আছে আমি বসাইছি আইমান ভাই তুমি কি মানে ডিফেন্ড আমি বুঝলাম তোকে আমি কয়জন আমি কিন্তু এখন ভেরিফাইড আমার সাথে এভাবে কথা বল ভেরিফিকেশন তো একটা মনে করো যে একটা আমাদের কি বলে এটাকে একটা অ্যাওয়ার্ড বলা হয় ফেসবুকে এমন তোমার লাইফের সবচেয়ে বিগেস্ট অ্যাওয়ার্ডটা কি যেটা পেয়ে তুমি খুব খুশি হয়েছো মানে অন্য লেভেলের একটা খুশি লাগছে কুইন্সি ইয়াং লিডার অ্যাওয়ার্ডটা রাইট রাইট এটা বিগেস্ট এটা বলা যায় আর ওটা ছাড়া সেকেন্ড হলো ফোর্বস 30 আন্ডার 30 সো ওইটা অনেক অ্যামেজিং ছিল দ্যাট ওয়াজ অ্যামেজিং কারণ আমি কখনো মানে এন্ড খুব ইন্টারেস্টিং ঘটনা একটা এটা আমি কখনো শেয়ার করে নেই একটা মজার ঘটনা হয়েছিল ফোর্বস এর একেবারে আমার ইন্টারভিউয়ের লাস্ট টাইমে লাস্টটা আমি ছিলাম অ্যাপ্লিকেশন লাস্ট আমি একদম লাস্টে লাস্টের ওই পার্টে পার্টে আসছিলাম সো আই ওয়াজ ইন এক্সপেক্টিং যে হবে সো তারপর যখন হইল আই ওয়াজ সো হ্যাপি ম্যান এন্ড ওই ওই বছরটা আমার অনেক ভালো গেছে মানে কুইন্সি ইয়াং লিডার দুইটাই তো পুরো পুরো আসছে না হ্যাঁ দুইটা পর পর সো দ্যাট ওয়াজ অ্যামেজিং ওটা অনেক ভালো এখনো যদি মনে করেন খুশি আছে না খুশি অ্যাকচুয়ালি সব থেকে বেশি হয়েছে ওটা যদি মনে করি তাহলে আমি বলবো যে আমি ইউনিভার্সিটি লাইফে যখন বিজনেস কম্পিটিশন ফার্স্ট জিতছিলাম আমি আমার সেকেন্ড ইয়ারে থাকতে আইবিএতে ব্র্যান্ড বিজ কম্পিটিশনটা জিতছিলাম সো সবসময় ফোর্থ ইয়ারে ভেড়া জিততো সো ওটা আমার ফার্স্ট টাইম সেকেন্ড ইয়ারে জিতছিলাম অ্যান্ড ওইটা ছিল আমার ফার্স্ট গ্র্যান্ড বল রুমে একটা বড় অ্যাওয়ার্ড পাওয়া সো র্যাডিসনে ছিল ফিনালে অ্যান্ড সব টিম ছিল যখন চ্যাম্পিয়নশিপ অ্যানাউন্স করছে কনফেটি ব্লাস্ট হয়েছে আমার লাইফে প্রথমবার আমার জন্য একটা কনফেটি ব্লাস্ট হয়েছে তোমার আজকে যে ইনফ্লুয়েন্স অনেক যে ইনফ্লুয়েন্স তোমার আছে প্লাস তোমার একটা সোশ্যাল মিডিয়াতে সবারই একটা ইয়া লাগে একটা আসলে পুশ লাগে কেউ মানে খুবই এমন না যে তুমি যে কাজগুলো করতেছো কিন্তু এটার পিছে তোমার অবভিয়াসলি একটা পুশ ছিল বা একটা হাত ছিল এমন কোনো ফ্রেন্ড ছিল কিংবা ফ্যামিলি ছিল সো তোমার মতে তোমার ফ্রেন্ডদের মধ্যে আমি বলবো ফ্যামিলি তো অলওয়েজ সাপোর্ট করে ফ্রেন্ডদের মধ্যে হু ওয়াজ দ্য মোস্ট সাপোর্টিভ যে কিনা তোমাকে এটাতে অনেক বেশি পুশ করে আগে নেওয়ার জন্য সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে আ লট অফ দেম ফর এক্সাম্পল আমার এক্স্যাক্টলি ফ্রেন্ড আমি জুনিয়রের কথা বলি যেমন রাইড যেমন এই আমাদের যে এখনই কমিউনিকেশন হ্যাকস এর যে বইটা গেল না যে 30 টাকা যে লিংকটা দিলাম কমেন্ট সেকশনে আমার ফ্যামিলি বলবো সুপার অ্যামেজিং ছিল আমি কখনো না করেন আমি বুঝতাম যে তারা ভয় পাচ্ছে বাট তারা বলে নাই যে তারা ভয় পাচ্ছে এটা একটা বিশাল সাপোর্ট ছিল আর ফ্রেন্ডদের মধ্যে এভরিওয়ান সালমান প্রচুর হেল্প করছে শুরুর দিকে শেয়ার করছে শ্রমিক শৌভিক তামিম আমি সালমান থেকে ওর থেকে এভরিওয়ান এন্ড আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই আজকে আমাদের এই ফ্রেন্ড সার্কেলটাতে আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি কাজে কর্মে ভালো কাজ করছে এটা একটা রিজন ছিল সবাই সবাইকে সাপোর্ট করছে আপনারা হয়তো খেয়াল করছেন রাইট যে ওকে সাপোর্ট করছে ওকে সাপোর্ট করছে সবাই সবার ভিডিওতে ছিল ইনফ্যাক্ট আমি আমি কিন্তু এডুকেশন মানে এন্টারটেইনমেন্ট জনরাতেও না
তাও আমি ওদের ভিতরে ছিলাম, ওরা আমি যখনই বলছি ওরা আসছে, সো দ্যাট ওয়াজ অ্যামেজিং। দিস অনলি শোজ যে একটা ফ্রেন্ড সার্কেল যদি সবাই সবাইকে কম্পিটিশন না করে আমার ক্ষেত্রে এটা উল্টা হয়েছিল, খুশিতে আত্মহারা হলে মাঝে মাঝে এমন হয় ইন্টারনেট ল্যাগ করে, ইন্টারনেট ভেরিফিকেশন সাইনটা নিতে পারতেছে না খুশিতে, চিল্লাতে দে বাবা আফ্রিদি এটা লাভ দে, না আমি অত খুশি কি লেভেলের যে মানে খুশি এটা আসলে কিন্তু বোঝা যেতেছে না, অন্য লেভেলের হ্যাপিনেস আমার মনে আছে যখন আমারও ফার্স্ট ভেরিফাইড হয়েছিল, মানে অনেক এটা অন্য লেভেলের একটা মানে খুশি আসে রাইট, সোশ্যাল মিডিয়াতে যখন একটু ভেরিফাইড হয়ে জিনিসটা এটা অনেক ভালো লাগে। আজকে আমাদের কি কোনো কমেন্ট দেখতেছো? হ্যাঁ, আনসার দেওয়ার মতো? আচ্ছা আমি যদি ও কমেন্টস পড়ি, আই থিংক দ্যাট উড বি গ্রেট, নাইস, একটু কমেন্টস কমেন্টস গুলো একটু পড়ো। অলরাইট, আমাদের সাথে আছে রিফা, ফ্র্যাঙ্কেনস্টাইন, তন্ময়, রাজ, হৃদয়, হাসান, লুবনা, লামিয়া, সজীব, পারভেজ, রিহাব, আসফিয়া, সুমাইয়া, মেহেদি, পারভেজ, আসমাউল হোসেন, অনেকজন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। সো আমি কয়েকটা কমেন্ট পড়ি ভাই, অনেকগুলো যেহেতু কোয়েশ্চেন আছে কতগুলো পড়ো উত্তর দেই। আচ্ছা আপনাকে বাংলাদেশে কবে দেখতে পারি, শরীফ মাসুম জিজ্ঞাসা করছে, কাকে? আপনাকে বাংলাদেশে ইনশাআল্লাহ, আচ্ছা আমাকে জিজ্ঞেস করছে ইনশাআল্লাহ ভেরি সুন। আমার প্ল্যান ছিল যে এই মার্চের দিকে আসার, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারির দিকে, বাট due to some circumstances and plus corona amar amura gechil, amar ammu geche, amar bon geche, but ami ar ja holo na ar ki. All right, two number question aschi soon, extraction movie niye apnar motamot ki? Ami ekhono dekhi nai, so amar kono motamot, ami dekhi dekhi ki apnar motamot ki? Ami disilam already motamot shami mette what ta to bhalo thik ache, but tumi shunso kana ektu normal shunso, shunar moddhe kono motamot dite chao? শোনার পর মনে, আচ্ছা হ্যাঁ, যেটা বাংলাদেশকে যে ভালো হয়েছে, হ্যাঁ হ্যাঁ এগুলো দেখছি, বাট আমার কাছে মনে হয় যে হলিউড তো এন্টারটেইনমেন্টই, প্রতি হ্যাঁ প্রতিটা কান্ট্রির একটা ওই ওই স্টিরিওটাইপ করেই যে এই কান্ট্রি এক্সট্রাকশন নিয়ে আমি কাল ভিডিও বানাচ্ছি, বলে দিচ্ছি এক্সট্রাকশন নিয়েই, এটা হচ্ছে যে আমি আমার মতামত জানাবো বেসিক্যালি, সো আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেটার জন্য। আর যেটা বলবো যে আমাদের এখানে যে কমেন্টস গুলো আসতেছে কেউ কিন্তু কোশ্চেন করতেছে না, জিনিস দেখছো আমরা একটা জিনিস কি আয়মান, আমার যেটা মনে হয় তোমার সোশ্যাল মিডিয়াতে দুইটা জিনিস, সিন্স তোমার একটা বিগ একটা ক্রাউড আছে, আমার সবাই বিগ একটা করতেছে, আমার বাৎসরিক আয় কত, আমার ইউটিউবের ইয়ে কত, আমার বিয়ে কবে, আমি কি কোশ্চেন গুলো উত্তর দিব যেগুলো আসতেছে সব বলে দেব? সবগুলো না, সবগুলো তো বলার দরকার নেই, পার্সোনাল কোশ্চেনের অ্যানসার আসলে দেওয়াটা ঠিক না, যেটা হচ্ছে ফার্স্ট ভালো ভালো কোশ্চেন গুলো, আমি একটা জিনিস বলতে শেষ করতে চাই, বলতে চাই সেটা হচ্ছে যে অডিয়েন্স আমরা যারা যখন কারো পডকাস্ট দেখি লাইভ দেখি, আমরা অলওয়েজ কি মানে উল্টাপাল্টা কমেন্ট করি, উল্টাপাল্টা মানে হাই হ্যালো ভাই আইমান ভাই ভালোবাসা এসব না করে আমরা যদি কোশ্চেন গুলো করি না তখন অনেক বেশি ইন্টারাকশন হয় আপনাদের কমেন্টস গুলো, আমরা আবার কমপ্লেন করি যে কেন কমেন্ট পড়ে না, কেমন কমেন্ট পড়ে, কেন কমেন্ট পড়ে না, আমি যদি একজন যদি লেখে আইমান ভাই আমি এখন কি কমেন্ট করবো, হ্যাঁ হ্যাঁ ভাই আসি, মানে কোশ্চেন করেন ভাই, কোশ্চেন করলে জিনিসটা হচ্ছে যে তখন অ্যান্সার দেওয়া যায়, অনেক ইন্টারাক্টিভ হয়। তারপরে রাফি জিজ্ঞাসা করছে আপনার ভাই কেন সাদা জামা বেশি পরেন, কেন পিছনেও সাদা জামা, বাইরে ভাই আমার অডিয়েন্সের পিছে থাকার একটু অভ্যাস আছে, আপনার ভালো কথা বলছে।
আচ্ছা আয়মান ভাই কি বিসিএস পরীক্ষা দিছেন? না ভাইয়া আমি বিসিএস পরীক্ষা দেই নাই, দেয়ার প্ল্যান নাই আপাতত। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন, আপনার ডোনেশন দিয়ে কি হবে? ভাইয়া এটা নিয়ে আমাদের লাইভ ক্লাসগুলো হবে। সৈকত রায়হান শাওন বলছে, আয়মান ভাই আপনার ইন্সপিরেশন কে? অনেকজন, ফর এক্সাম্পল আমি যদি বলি 10 মিনিট স্কুলের কথা, খান একাডেমি ওয়াজ আ বিগ ইন্সপিরেশন, সো স্যাল খান এটা একটা বিশাল ইন্সপিরেশন ছিল। আয়মান ভাই লাইভ আসার জন্য থ্যাংকস। আপনি, ও শুট সরি, আমি একটা ভুলে একটা কমেন্ট ইয়ে করে ফেলছি, ফিচার করে ফেলছি, একটা মানে ক্লিক করতে ক্যারেক্ট হয়ে গেছে। অনেক বেশি কোশ্চেন আসছে। আচ্ছা, এখানে একজন লিখছে যে আফ্রিদি ভাই আজকে চুপ কেন? আফ্রিদি এখন অনেক খুশি আসলে জীবন নিয়ে, এই জন্য একটু ঝামেলা আছে। আচ্ছা, আয়মান ভাই করোনা নিয়ে তোমার কোনো প্ল্যান আছে? করোনা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাইছি, অ্যাওয়ারনেস ভিডিও করছি, এন্ড বাচ্চাদের যেহেতু এখন স্কুল কলেজ সব বন্ধ, আমরা সবার জন্য লাইভ ক্লাস করাচ্ছি, এবং ওইটার জন্য আমার বইয়ের আজকে লিংক দিয়ে দিচ্ছি, সো দ্যাট 30 টাকা দিয়ে আপনার বইটা কিনতে পারেন, যে টাকা দিয়ে আমরা আরো লাইভ ক্লাস নিব। আয়মান, হ্যাঁ এটা আমারও জানার ইচ্ছা, আয়মান কোথায়? আমি জানি না এটা। আমার অনেকে ভাবে যে আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আসলে না, কুমিল্লা আমার জন্ম হয়েছিল, আমার বাবা আর্মিতে ছিল, আমার অনেক ক্যান্টনমেন্টে শিফট হয়েছিল, কুমিল্লা ক্যান্টনমেন্টে আমার জন্ম ছিল। আমার গ্রামের বাড়ি হলো ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও হলো একদম উত্তরবঙ্গে, আমার দাদার বাসা হলো ঠাকুরগাঁও অলপাড়া, আর আমার নানুর বাসা হলো দিনাজপুরের আপনার পুলহাটে। সো ঠাকুরগাঁও দিনাজপুরে কেউ কি এখানে আছে? উত্তরবঙ্গের কেউ থাকলে একটু হাই দিয়ে। অনেক আছে, অনেক আছে, উত্তরবঙ্গের কেউ আছে, প্রচুর মানুষ আছে। লাভ আয়মান ভাইয়ার। আচ্ছা আয়মান ভাইয়ার একটা কমন, এটা তো, এটা তো পার্সোনাল না, না রাইট আয়মান? যদি বলা আয়মান ভাই এইচএসসি রেজাল্ট কি, এটা তো পার্সোনাল না, রাইট? না না পার্সোনাল না, আমার এইচএসসি পরীক্ষা হলো ভাই 2011 সালে গোল্ডেন এ প্লাস পাইছিলাম, আলহামদুলিল্লাহ। সো গোল্ডেন এ প্লাস বুঝাই যায়। আচ্ছা, তারপরে যে টিচার হইলে পড়ালে করতে হবে জিজ্ঞাসা করছিল না? হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট কি? আচ্ছা আয়মান ভাই বলছে যে আসলে আর্মি অফিসার হওয়ার পরও ডিসিশনে, আচ্ছা আমাকে জিজ্ঞাসা করছে যে আর্মি অফিসার হওয়ার পরেও কেন জয়েন করেন নাই? আচ্ছা এটা আমি লাস্ট দিন বলতেছিলাম, আমার গ্রিন কার্ডটা আমি অলওয়েজ কাছে এখানে রাখি, এটা হলো আমার আর্মিতে জয়েন করার গ্রিন কার্ড। সো বহু বছর আগে আয়মান স্যার, এটা গ্রিন কার্ড বলে রাইট? এটা গ্রিন কার্ড বলে, ইয়েস, বহু বছর আগে এটা ছিল, হলো 25 আগস্ট 2011। সো আমার আর্মিতে যাওয়ার গ্রিন কার্ড ছিল, ফাইনাল মেডিকেলও শেষ, সবকিছু শেষ, বাট একদম ফাইনাল স্টেজে যে আমি চিন্তা করলাম যে না যাই, আমি তখন আইবিতে হয়ে গেল, আর অনেক জায়গায় তখন হয়েছে, সব জায়গায় হওয়ার পর আমার চিন্তা করলাম যে আইদার আর্মিতে যাব, আমার স্বপ্ন ছিল আব্বুর মতো, যেহেতু আব্বুও ছিল ওখানে, আর ওটা না যাই, যদি আইবিএ হয় তাহলে আইবিতে চলে যাবো। সো পরে সব জায়গায় যখন হলো ঠিক আছে আইবিতে যাই, যে ঠিক উল্টো হয়েছে, আমার বাবাও ঢাকা ইউনিভার্সিটি ছিলেন, সো ঢাকা ইউনিভার্সিটিতে 9 মাস পড়ার পর বাবা আর্মিতে গেছে, একটু রিভার্স করি, জন্ম কুমিল্লায়, কুমিল্লা থাকার পর আমার বাবা মিশনে ছিল ইরাকে, তখন আমরা দিনাজপুরে ছিলাম, ওখানে সেন্ট ফিলিপ স্কুলে আমার স্কুল লাইফ শুরু হয়, এরপরে বগুড়া যাই, বগুড়ায় আমার 3 বছর স্কুল হয় বগুড়া ক্যান পাবলিক, এরপরে ঢাকায় আসি আদমজিতে পড়ি, ওখানে আমাদের সবাই ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়, তারপরে চিটং এ যাই, চিটং ক্যান পাবলিক থেকে এসএসসি পাস করি, তারপর আবার ঢাকায়, তারপরে আইবিএ তে, তারপরে 10 মিনিট চলে। সাইমন তুমি কি কোনো কোনো গ্রামে 1 আওয়ার হয়ে গেছে, অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে, ওয়াও, মনে হয় না যে 1 আওয়ার হয়েছে। গান গাইতে পারেন, খুবই খারাপ গান গাই আমি, আপনি মতো ভালো গান গাইতে পারেন, আপনি আমাকে শিখায় নাই। আচ্ছা নেক্সট কোয়ে, দিনাজপুরের কোথায়? দিনাজপুরের পুলহাটে আমার নানুর বাসা। আয়মান ভাইয়ের বিয়েতে ছাত্রদের দাওয়াত দিবেন? আমি লাইভে ভাবছি বিয়েটা করব, আমাকে তাসিন ভাই আইডিয়া দিচ্ছে, মানে হবে ব্যাপারটা হবে, না তাসিন ভাই তো জয়েন করতে হবে, তোর বাংলা লাইভ আসবো নাকি? আরে কি বাংলাদেশ আসবো, দেখছো আয়মান কি বলে,
অবশ্যই আসবো, তুমি বিয়ে করে অবশ্যই আসতেছি। আচ্ছা, আলম শাহরিয়ার ঝলক বলছে, আয়মান ভাইয়া কি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডার? না, আমাকে, আমি রবিকে এখনো বলছি, রিকোয়েস্ট করছি আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানানোর জন্য, আমাকে এখনো বানায় নাই। ইনশাআল্লাহ সামনে হয়তো আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বাট রবির, রবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক। আর রবি আমার সাথে খারাপ সম্পর্ক একটু, সেটা বলো তো আয়মান। সারাদিন দেখার জন্য মানুষ বিরক্ত, সারাদিন আয়মানের টিভিসি দেখে বিরক্ত। আমি শুনছি কিছুক্ষণ পর পরে আয়মানের একটা টিভিসি আসে রবির। হ্যাঁ, ওটা আমার সাতটা টিভিসি করছে এরকম ছোট ছোট, সাতটা হয়েছে ওই জন্য আর কি। তো এখনো করে না, ভাবতেছি বলবো কালকে ইনশাল্লাহ। কালকে আমাদের মাতাব ভাই আসতেছে, রবির সিও ইন্টারভিউ। তো মাতাব ভাইকে বলবো, ভাইয়া আপনি একটু অ্যাম্বাসেডার বানায় দেন, তাহলে একটু কাজ হবে। আচ্ছা, ইয়াসির আদর্শ বলছে, ভাই ইউটিউব এডিটিং শিখেছেন কোত্থেকে, কোর্স করেছেন নাকি নিজে শিখেছেন? আমি যেটা করি, আমি শুটিং এর সবকিছু করি, এডিটিং করি না, আমাদের টিম আছে, সো মেইনলি ওরাই করে। বাট আমি মাঝে মধ্যে করি, আমি মোবাইলে করি, ইনশট নামে একটা অ্যাপ আছে, খুবই সিম্পল, খুবই সিম্পল, এক্স্যাক্টলি, এটা আমি ইউজ করি, অনেক 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 ইজি। সো তুমি যারা প্রো এডিটিং পারো আয়মান, হ্যাঁ প্রো এডিটিংটা পারো, লাইক যারা সফটওয়্যার দিয়ে করে, বেসিক লেভেলে পারি, হ্যাঁ, অ্যানিমেশনটা পারি না, প্রিমিয়ার প্রো কাজ পারি, আফটার এফেক্টস পারি না, আর ইনশটে। এন্ড আমাদের ভিডিওগুলো তো, আমার ভিডিওগুলো তো ইজি, মানে পড়াশোনা তো খুব একটা ইয়ে নাই। সো আইমন ভাই বেসিক এডিট পারে, আমার আমার 2013 তে আমি তোমারে দেখছি, তুমি ল্যাপটপ, হ্যাঁ ওইটা পারি, বাট অ্যানিমেশন পারি না, আর এখনই বেসিক এডিট করা হয় না, তো টিম আরো ভুলে গেছে, এটা গেছে, সবকিছু গেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, আইমন ভাই নেক্সট বই কি নিয়ে হবে? আমি হ্যাক সিরিজটা কন্টিনিউ করব, গত বছর স্টুডেন্ট হ্যাকস, এই বছর কমিউনিকেশন হ্যাকস, আগামী বছর প্রোডাক্টিভিটি হ্যাকস, লাস্ট মনে হয় 6 মাসই করি না রোস্টিং। ও তাই, সিরিয়াসলি? ভালো হয়ে গেছে তো, আয়মান ভাই কি কবিতা লিখেন? না কবিতা লিখেন, আয়মান ভাই প্রিয় লেখককে আমার, আচ্ছা এটাতে অনেকের আমার ব্যাপারে একটু কমপ্লেন আছে, যে আমি সাহিত্য পড়ি না, আমি আসলে নন ফিকশন বই পড়তে অনেক পছন্দ করি। আমার আশেপাশে যত বই আছে এগুলো সব নন ফিকশন, এবং আমি একটা না, আমি ডিব্বা ডিব্বা বই কিনি, আমি দেখাই যে এরকম, এই যে এরকম প্যাকেটে প্যাকেটে, দিজ আর অল হার্ভার্ড বিজনেস রিভিউয়ার, বিভিন্ন যে কমিউনিকেশনের উপরে, চেঞ্জ মেকিং এর উপরে, টিম মেকিং এর উপরে, এইসব বই পড়তে আমার ভালো লাগে। আমার সাহিত্য কম পড়া হয়, সো এগুলার রাইটারও নাই, এগুলা হার্ভার্ড বিজনেস রিভিউ এক একজন প্রফেসরের লেখা, বাট কোনো রাইটার নাই, আছে প্রফেসরদের, বিভিন্ন প্রফেসরদের লেখা। আর আমার সবথেকে প্রিয় বুক হলো এটা, এটা আমি অনেকবার বলছি, ব্র্যান্ড স্টিফেন আর কোভে, 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল, ইটস অ্যান অ্যামেজিং বুক, আমার লাইফ চেঞ্জ করে ফেলছে, সো দিস ইজ absolutely amazing. এখন কোন বই পড়তেছি, এখন বই পড়তেছি হলো এটা, 60 minute CEO by Dick Cross. আচ্ছা, next question হলো, আয়মান ভাই কবিতা লেখেন না, কোন সাবজেক্টে পড়েন? রাচ্ছে আছে, রাচ্ছে অনেকবার আসছে, হজ কবে করবেন, করার প্ল্যান আছে আমার, বাবা এখন থেকে আমাকে, আমার এই টাইমে করার কথা ছিল, বাট সো আমার, হ্যাঁ সো টাকা জমা একটু করতে হবে আর কি, টাকা, এই যে এখন আয়মান আমি কথা বলতে চাই না, তারপরে শুধু আয়মান এমন এমন কথা বলে যেগুলাতে রোস্ট, রোস্ট ডিজার্ভই করে, মানে রোস্ট, আচ্ছা না কেমনে রোস্ট না করে থাকি বলতো আয়মান ভাই, আয়মান শুধু বলে টাকা দিয়ে মারছি, কোন এরিয়াতে? আচ্ছা আমি এখন আমার টাকা পয়সার হিসাব দিব আপনাকে, দিব না, আমরা পুরো হিসাব চাচ্ছি না, বাট যা আছে আলহামদুলিল্লাহ এনাফ আছে টু হজ করার, না আচ্ছা আলহামদুলিল্লাহ, আই এম ভেরি হ্যাপি, বাট আমি আপনাকে দুইটা মজার ঘটনা বলি আমার টাকা পয়সা নিয়ে। আমি যখন আইবিএতে পড়তাম, আমার ইনকাম অনেক মাসে লাখের উপরে ছিল, তার কারণ আমি টিউশন করাইতাম, অ্যাডমিশনের টিউশন আছে না, কোচিং করাইতাম, তারপর ব্যাচে পড়াইতাম, সো ওই আমলে আমার অ্যাকচুয়ালি পার মান্থ স্যালারি 1 লাখের উপর বেশি ছিল, দ্যাটস আ লট, এটা হলো আপনার 2012-13-14-15, ওই আমলে একটা স্টুডেন্টের 1 লাখ টাকার উপর বেশি কামানো কিন্তু বিশাল ব্যাপার, সো আই ওয়াজ ভেরি হ্যাপি, এন্ড আমি খুব খুশি ছিলাম, 1 লাখ টাকার উপর স্যালারি ছিল। আইবিএ থেকে যখন বের হইলাম, আইবি থেকে বের হওয়ার পরে কিন্তু আমি আর কোচিং করাইতাম না, প্রাইভেট টিউশনে করাই পুরোপুরি 10 মিনিট স্কুলে, সো তারপর অ্যাকচুয়ালি স্যালারি কমে গেল, বিকজ এখন টিউশন করাই না, ওই টাকাটা নাই, 10 মিনিট স্কুলে আমি ডিরেক্টলি টাকা ড্র করি না, বিকজ এটা আমার নিজের অর্গানাইজেশন,
and sponsor led. So এখনকার যেটা ঘটনা হয় ফর এক্সাম্পল রবি টিভিসি করলাম, এখানে এক লাখ টাকা পাইছি, সো টিভিসি না করতে এক লাখ টাকা পাইতাম না। সো মনে করেন একটা ছোট ওবিসি করলাম বা অনলাইন ভিডিও কমার্শিয়াল, 50,000 টাকা দিল, তো লাভ হলো। অনেক সময় দেখা যায় মাসে তিনটা করছি, সো না তুমি তো অ্যামাউন্ট গুলো তো কমায় কমায় বলতেছ, আই মিন রাইট, মানে তুমি তো এক্সাক্ট অ্যামাউন্ট বলতেছ না। না আমি আমি এক্সাক্ট অ্যামাউন্ট বলতেছি, আমি অনলাইন যে ওবিসি গুলো আছে ওটার জন্য 50,000 টাকা চার্জ করি, আর টিভিসি হলে একটু বেশি, এটা বলতেছি না টিভিসি। হ্যাঁ ওটাই, তুমি যে 1 লাখ বলতেছো এটা আসলে অনেক না, রবির কাছ থেকে আমি 1 লাখে চার্জ করছি, বাই দ্য এই এই টিভিসি এর জন্য 1 লাখ টাকা চার্জ করছি। আইমান ভাই তো রবির একটা ফ্যামিলি মেম্বার, হ্যাঁ সো পারলে ফ্রি করে আর পছন্দ করে ফ্রি করে দেয়। এক্স্যাক্টলি, আমি পারলে আসলে আমি পারলে আমি বলছিলাম যে পারলে ফ্রি করে, আমি রবির অনেক কাজ ফ্রিতে করছি বিকজ রবি আমাদেরকে অনেক সাপোর্ট করছে, সো এই অনেক সাপোর্ট দিছে। এটা হলো কাজ, মাসে যদি কাজ থাকে দেখা যায় যে 1.5 লাখ টাকাও আসে, আবার কোন একটা মাসে কাজ করি নাই সো 0 টাকা। আর যদি ইউটিউবের কথা বলি, যে দুইজন ইউটিউবার এখানে আছে, একজন বিদেশি সিপিএম এ টাকা পায়, অনেক পায়, একজন হলো বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেল চালায়, ও অনেক টাকা পায়, এন্ড এরা দুইজনই স্বীকার করবে যে বাংলাদেশে ইউটিউব কে প্রফেশন বানানো খুব কঠিন, এটা পসিবল না। আমি যদি আমার ভাতের কথা বলি, ঠিক আছে আমার ভাত ম্যানেজ করা যায়, বাট 10 মিনিট স্কুলে 62 জন কাজ করে, সো 62 জনের স্যালারি দেওয়া পসিবল না ইউটিউব থেকে, এটা একটা সত্য কথা, এটা সত্য কথা, হাসা কথা, কসম বিশ্বাস করেন, অনেকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না, বাট ইটস ট্রু, বিশ্বাস করেন, সত্য কথা, এটা অনেকে বিশ্বাস করতে চায় না ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই, বাট আসলে ইউটিউব থেকে আমাদের, হ্যাঁ অন্যান্য ইনকাম আছে, যেমন আমি আজকেও আলহামদুলিল্লাহ 2টা স্পন্সর পেয়েছি ভালো অ্যামাউন্ট, যেটা কিনা আমি ডোনেট করে দিব ইনশাআল্লাহ। আই থিংক আমরা আমাদের এই সেশনে এই কথাটা বললে সবাই সুবিধা হয়, লেটস শেয়ার ওয়ান হ্যাক যেটা থ্রুতে আমরা ইউটিউবে স্পন্সর মানে স্পন্সর ম্যানেজ করছিলাম, সো তাহলে আমার মনে হয় অনেক আইডিয়া পাবে। যেমন আমি রবির কথাই বলি, রবি কিন্তু আমাদেরকে লাস্ট কয়েক বছর কয়েক কোটি টাকা দিছে এই 10 মিনিট স্কুল স্পন্সর করার জন্য, সো কেন আমি ইজিলি যদি দেখাই, আমি পারলে প্রপোজালটা এখানে দেখাতে পারলে ভালো হইতো। যখন আমরা শুরু করি আমরা সুন্দর করে প্রপোজাল নিয়ে গেছিলাম যে আমরা এরকম 10 মিনিট স্কুলের একটা প্ল্যাটফর্ম দাঁড়া করাইছি, ফেসবুকে আমাদের এত লাখ মানুষ আছে, ওয়েবসাইটে এত লাখ মানুষ আছে, প্রতিদিন এত মানুষ দেখতেছে, সো আমাদের টাকা দরকার, সো আমি শুরুতেই ছোট্ট একটা কাজ করছিলাম যে এত লাখ সাবস্ক্রাইবার, এত লাখ এটা এই কেন এত মানুষ দেখবে এক বছরে, সো পুরো প্রপোজাল যখন নিয়ে গেছিলাম তখন ওরা মানে প্ল্যানটা সাকসেসফুলি অ্যাকসেপ্ট করছে। ছোট্ট একটা হ্যাক, আপনি যখন কোনো স্পন্সরের কাছে যাবেন, স্পন্সরকে কিন্তু দেখাইতে হবে যে আপনি এই জিনিসটা করার জন্য আপনার সাবস্ক্রাইবার বেস কত বড়, এটা কত লাখ মানুষ দেখবে, তাদের রিটার্নটা কি আসবে, তার যদি তাদের গ্যারান্টেড ভিউজ হবে, এক্স্যাক্টলি রিটার্নটা না খুঁজে পায় তাহলে কিন্তু দিবে না। যেমন আমি যদি একটা স্পন্সর হই, আমি তহিদ আফ্রিদিকে এ করব, আমি জানি ও বাংলাদেশের সব থেকে বড় ইউটিউব চ্যানেলটা চালায় এবং আমি জানি যে ওর কন্টেন্ট পুরোটা দেখে মানুষ, সো ওর কাছে যদি আমি একটা ভিডিওতে অ্যাড দিই তাহলে কয়েক মিলিয়ন মানুষ দেখবে, সো কয়েক মিলিয়ন মানুষকে রিচ করতে ফেসবুকে আমার কত কয়েক লাখ টাকা লাগবে, সো ওই লাখ টাকা আমি ওখানে না দিই আমি আফ্রিদিকে বললাম, আচ্ছা আফ্রিদি ফেসবুকে আমার 2 লাখ টাকা লাগতো, তুমি 1 লাখ টাকায় করবা, আফ্রি বললো ঠিক আছে করে দিলাম, সো খেলাটা তখনই হয় যখন একটা উইন উইন সিচুয়েশন হয়। মানে কিভাবে স্পন্সর পাওয়া যায় বা ভালো, অবভিয়াসলি পজিটিভ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, ভালো এটা কি বলে জানি ওয়াচ টাইম, যেটা একটা ভালো লেংথি ভিডিও হলে ভালো সবাই ওয়াচ টাইম দেখে, স্পন্সররা ওয়াচ টাইম দেখে, অনলাইন স্পন্সর যারা আছে বলে লেট মি শো ইউ অ্যাবসলিউটলি ওয়াচ টাইমটা মানে বুঝিয়ে দে, ওয়াচ টাইমটা কি ওটা বুঝিয়ে দে, অডিয়েন্সের সাথে কমিউনিকেশনটা ভালো থাকতে হবে, অডিয়েন্সের সাথে ভালো কমিউনিকেশন থাকতে হবে, তোমার ভিউজের যে কমিউনিকেশন ওইটা ভালো থাকতে হবে, তোমার স্পন্সর এজেন্সি যে সাথে করতেছো ওইটার কমিউনিকেশন ভালো থাকতে হবে, তোমার ব্র্যান্ড প্রমোটিং যেটা করতেছো ওইটার কমিউনিকেশন ভালো থাকতে হবে, এরপর তুমি একটা অ্যামাউন্ট পাবা। আর অ্যাজ আ ইউ মানে আমাদের ইউটিউবে যেভাবে আসছে, যেমন আমরা হলো সেকেন্ড ওয়াইজ টাকা পাই, যেমন আমি 26 সেকেন্ড একটা ঠপ করে একটা সিন ঢুকাইলাম একটা অ্যাপের, ঠপ করে ওখানে একটা অ্যামাউন্ট পাচ্ছি, সো আমাদের সেকেন্ড ওয়াইজ যায় মিনিট ওয়াইজ বা বা কোনো লোগো ওয়াইজ এভাবে না, আমাদের সেকেন্ড ওয়াইজে আমি টাকা ভাবে চার্জ করি। সেকেন্ড ওয়াইজ, আচ্ছা আমাদের, হ্যাঁ সব বেসিক্যালি সেকেন্ড ওয়াইজই হয়। আরেকটা যেটা আমার লাস্ট ভিডিও আমি যদি ওপেনলি, যেমন আইমান ভাই যেমন যেভাবে বলছে যে আমার লাস্ট ভিডিও জাস্ট 26 সেকেন্ডের জন্য আমি 2 লাখ টাকা দিছি, জাস্ট 26 সেকেন্ড,
খেলাটা হয়েছে প্রথম দিনে হয় নাই, বুঝা লাগছে। পাবলো পিকাসোর এই গল্পটা আপনারা শুনছেন কিনা জানি না, একবার এক মহিলা এসে পিকাসোকে বলছে যে একটা ন্যাপকিন দিয়ে আপনি কিছু একটা এঁকে দেন, আপনি কত টাকা নিবেন? সো মহিলাটা বলছে যে আপনি যত বলবেন আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, সো পিকাসো 30 সেকেন্ডের মধ্যে একটা একে দিয়ে দিছে, দিয়ে দিয়ে একটা বড় অঙ্ক চাইছে, মনে করেন দশ, আমি জানি না কত চাইছিল, বড় একটা মনে করেন $10,000 অর সামথিং। তখন মহিলাটা অবাক হয়ে বলছে যে এত টাকা কেন, আপনার এটা করতে তো মাত্র 30 সেকেন্ড লাগছে। তো তখন পিকাসো বলছে যে হ্যাঁ, কিন্তু 30 সেকেন্ডে এটা করতে আমার 30 বছর শিখা লাগছে। আরেকটা গুড নিউজ হচ্ছে আমার টানা দশটা ভিডিও স্পন্সর হয়ে গেছে আমার, এখন যে দশটা ভিডিও আমার স্পন্সর, কিন্তু মাত্র চারটা ভিডিও রেডি আছে, বাকি একটাও রেডি না। মানে আগে থেকে ব্লক এই খেলাটা যদি একটু বুঝি, তুমি দেখতেছো ইন্ডিয়া কিন্তু এটা করতেছে, এই মার্কেটিংটা ওরা ওভাবে করতেছে, তখন আমি চিন্তা ইন্ডিয়া যদি এটা এই মার্কেটিং করতেছে তাহলে আমি কেন করবো না, সো লেটস ডু ইট, আমি স্টার্ট করি। আমি আরেকটা জিনিস বলতে চাই যেটা আইমান, সেটা হচ্ছে অনেকে জানে না, দ্যাট ইজ একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সটা। ফর এক্সাম্পল এখন আমি আমার ভিডিওতে যদি বলি হে এভরিওয়ান প্লিজ ইনস্টল দিস অ্যাপ, ডাউনলোড দিস অ্যাপ, দুইটা মানুষও বললো না, রাইট? এটা কিন্তু ওই যারা তোমাকে স্পন্সর করতেছে ওদের মধ্যে কিন্তু আরেকটা কমিউনিকেশন, ওদের গ্রুপ আছে, কিন্তু ওদের ওয়েবসাইট আছে, ওদের ডাটা কালেকশনের ইয়ে আছে, ওরা কিন্তু জানাই দেয় যে আমি এই ইউটিউবারের সাথে করছি কাজ, ওর থেকে এতটা আউটকাম আসছে, এর থেকে এতটা আউটকাম আসছে। তো যার আউটকাম কম আসে তাকে কিন্তু পরে যারা অন্যান্য ব্র্যান্ডরা আছে ওরা কিন্তু নক করে না, ইনফ্লুয়েন্সটা তোমার থাকতে হবে। এখন মনে করো যে আমার বললো 8 বছর, হ্যাঁ, এখন যদি এখন তোমার বুঝতে হবে যে আমি যদি একজনকে বলি যে হ্যাঁ আপনারা এই একটা অ্যাপটা ইনস্টল করেন, ভালো একটা অ্যাপ, সবাই অবভিয়াসলি ওটা বিশ্বাস করেই করবে যে তাসিম ভাই বলছে বা আফ্রিদি বলছে, আইমান ভাই বলছে এই অ্যাপটা ইনস্টল করে দেখি। বাট আপনাকে যদি কেউ বিশ্বাসই না করে, পাত্তাই না দেয়, আর কেউ যদি অ্যাপটাকে ইনস্টলই না করে বা আপনার ওই যে লিঙ্ক দিচ্ছেন ওই লিঙ্কে না যায়, তাহলে কিন্তু ওই যে তোমার স্পন্সররা যা চাচ্ছে তোমার থেকে সেটা পাবে না, আর সেটা না পালে পেলে সেটা রিপোর্টে চলে যাচ্ছে। এরকম অনেক অনেক কিছু আছে, সো একটা ইনফ্লুয়েন্স তো ক্রিয়েট করতে হবে। শুধু অনেক মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকলে অনেকে কিন্তু স্পন্সর পায় না, আবার অনেকে দেখা গেছে 2 লাখ 1 লাখের মধ্যে অনেক স্পন্সর পেয়ে যায়। আমি না না আমি কিছু আমি চ্যানেলের নাম বলবো না, অনেক চ্যানেল আছে মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, বাট তোমার মিলিয়ন অডিয়েন্স কি গ্যাদার আছে কিনা, আমি কনফিডেন্ট যে আমি একটা ভিডিও ছাড়লে ওইটা মিলিয়ন ভিউজ হবে, কিন্তু আমার মুখস্থ যে আমার 10 লাখ 15 লাখ মানুষ আসবে, বিকজ ওইটা আমার অডিয়েন্স, আমার হয়তো 3 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু আমার 15 লাখ মানুষ আমার কনফার্ম আসবে। সো ব্যাপারটা এরকমই, অনেক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে কিন্তু আমি দেখি 30,000 ভিউ 20,000 ভিউ 10,000 ভিউ আবার 1 লাখ 2 লাখ, মানে ডিপেন্ডস, কিন্তু ওইটা কিন্তু একদম মানে রিয়েল ভিউয়ার্স কিন্তু থাকে না, তখন কিন্তু স্পন্সর হাত মানে চলে যায়। প্রথম কিন্তু আমাকে আমার স্পন্সররা যারা ছিল তারা আমাকে জিজ্ঞেস করছে যে একটা গ্যারান্টিড ভিউ দিতে হবে, এরপর যখন আমি ওদের ট্রাস্ট আর্ন করছি ব্যাক টু ব্যাক, এরপর ওরা আমার কাছে কোনো এক্সপেকটেশনই নেই, বলছে যে আপনি দেন ভাই যেটাই দিবেন, রাইট রাইট রাইট, এই ট্রাস্ট আর্ন করছে, কিন্তু এটা পিছনে এটা অনেক মাথা ব্যথা, ট্রোল করছে কত, ওই যে হবে না হচ্ছে না তোমাকে দিয়ে অনেক কষ্ট আছে। তাসিন ভাই আমার যদি একটা লাস্টে আসছি, আমি আমার ওই বইয়ের লিংকটা কনফার্ম পেয়ে গেছি, আপনি একটু পিন করে দিতে পারবেন কমেন্টে? হ্যাঁ 100% পিন কি করা যায় কমেন্ট সেকশনে? হ্যাঁ কমেন্ট সেকশনে, হ্যাঁ আপনি জাস্ট ক্লিক করে লং, যেহেতু আমরা এখন একদম এন্ডিং এ চলে আসছি, আমরা হ্যাঁ আমরা অলরেডি এন্ডিং এ উপরে দিয়ে দিবে, আমরা কি করব এটা কিভাবে করে, লং প্রেস করলে পিন হয়ে যাবে। আচ্ছা ওয়েট এ সেকেন্ড, তাহলে আমরা কি ফেসবুকে ঢুকতে হবে? হ্যাঁ হ্যাঁ ফেসবুকে, আপনি কি ফেসবুকে আছেন?
অ্যাপ থেকে করতে পারবে আমার? হ্যাঁ অ্যাপ থেকে। यस 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 দাও, ওখানে দাও, তুমি লিংকটা দাও, আমি ঢুকতেছি। আর আমি ও আচ্ছা, আপনি ঢুকলে তারপর বলেন, আমি আবার দিচ্ছি। অলরেডি দিয়ে দিছো? হ্যাঁ দিয়ে দিছি। আপনি খুঁজে পাবেন। আমরা 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 আমাদের ইশের পরেও দিতে পারি একবারে। আচ্ছা আচ্ছা, এখনো একবারে দাও, তুমি একবার সুন্দর করে দাও দাসিন ভাই, লাইভের পরে একবার সুন্দর করে এটা বসায় দাও, তুমি ডেসক্রিপশনেই দিয়ে দাও। ও হ্যাঁ, পিন কমেন্ট করা যায়, পিন কমেন্ট করা যায়। তুমি কি আমি হ্যাঁ তুমি আমার কমেন্টে দেখবে, আমি ইয়ে করব। হ্যাঁ পিন কমেন্ট দিচ্ছি। কমেন্ট দিছো তুমি? ইয়েস ভাই, আমি আবার কমেন্ট দিলাম। কমেন্ট পাওয়া যাচ্ছে না। আমি কয়েকটা দেই তাহলে? আরো কয়েকটা দাও, আরো কয়েকটা দাও। অলরাইট, আসলে নোয়াখালীর এমপি হিসেবে দেখতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার যে বইটা আছে 270 টাকা, ওটা আমরা 30 টাকায় দিচ্ছি। সো দ্যাট এখান থেকে যে টাকাটা আসবে ওই টাকা দিয়ে আমরা আমাদের লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি। এন্ড অলরেডি আমাদের এই টিম এখান থেকে 20 জন অলরেডি নিয়ে নিয়েছে। সো থ্যাঙ্কস আ লট ফর দ্য সাপোর্ট। হোপফুলি অলরেডি আমাদের 20টাতে একটা লাইভ ক্লাস হয়ে যাবে। সো ইউ গাইজ হ্যাভ সাপোর্টেড ওয়ান লাইভ সেশন। আর হোপফুলি আমাদের চলে আসবে। সো থ্যাঙ্কস আ লট ফর দ্যাট। অসম অসম। আমি আইমান, আমি কিন্তু এখনো লিংকটা পাইনি, সরি, বাট আমি ইনশাআল্লাহ ঢুকে আবার চেক করব। আমি কমেন্ট খুঁজে সি দেখেন কমেন্টে কমেন্ট কমেন্টে যে আমরা লাইভের পরও তো করতে পারি। ইয়া উই ক্যান ডু দ্যাট। লাইভের পরও কি পিন করা যায়? রাইট, করা যায়। ওকে ওকে, করা যায়। আমি এখনো কমেন্ট দেখতেছি না, বাট আমি করে দিব। আমাদের লাইভের একদম শেষ মুহূর্তে চলে আসি, তো আমাদের এখন দেশের কারেন্ট সিচুয়েশন আউটরো এখন এটা আউটরোটা বলো আইমান। ও আউটরো ভাইয়া, একটা ছোট্ট কথা বলবো যে মোবাইলটার জাস্ট নোটিফিকেশনটা অফ করে উল্টা সাইডে রাখেন, দিনে একবার বেশি নিউজটা দেখেন না, বিকজ আপনি একবার নেগেটিভিটির গেলে আর বের হতে পারবেন না। দ্বিতীয়ত বলি, আপনার জন্য সামনের দিনগুলো কঠিন হবে, তার কারণ হলো একটা প্যান্ডেমিক বা মহামারীর চারটা ঢেউ থাকে বা লেয়ার থাকে। ফার্স্টে মহামারী আসে, তারপরে একটা ইকোনমিক ডাউনফল হয় বা রিসেশন আসে, তারপর এটার কারণে অভাব বাড়ে, এটার কারণে অরাজকতা বেড়ে যায়। সো সামনের দিনগুলোতে ইকোনমিক ডাউনফলের কারণে আমাদের চাকরি পাইতে কষ্ট হবে, আমরা যেই টাকায় জব করতাম ওটা আরো কমে যাবে। সো যেহেতু আরো কম্পিটিশন বাড়তেছে, এই যে আপনি এক মাস দুই মাস টাইম পাচ্ছেন, এটাকে প্লিজ ছুটি হিসেবে নিয়েন না, এটাকে সেলফ ডেভেলপমেন্টের একটা সময় হিসেবে নেন। এবং এই সময়টাতে আপনি আপনার সিভি রাইটিং স্কিলটাকে বেটার করেন, ইন্টারভিউ স্কিলটাকে বেটার করেন, আপনার স্পোকেন ইংলিশ মাস্ট, বিশ্বাস করেন ভাই, আপনি যদি ইংলিশে ভালো করে কথা বলতে পারেন, ভবিষ্যতে আপনার চাকরি বাজারে আপনার দাম বহু গুণে বেড়ে যাবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট শিখেন, এবং এই সবগুলো কোর্স 10 মিনিট স্কুলে ফ্রিতে দেয়া আছে। আপনি প্লিজ একটু দেখেন, দুইটা মাস একটু কষ্ট করে নিজের মধ্যে স্কিল গুলো নিয়ে আসেন। আমি আবার বলি, স্পোকেন ইংলিশ মাস্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট মাস্ট, এবং এরপরে আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, যেটা ইচ্ছা, এইটুকু একটু নিজের মধ্যে দুই মাসে নিয়ে আসেন। ইনশাআল্লাহ করোনার পরেও যদি ক্রাইসিস হয়, আপনি নিজে কাজ করে ফ্রিল্যান্সিং করে নিজের ফ্যামিলিটাকে চালাতে পারবেন। আপনাদের সবার জন্য এই রিকোয়েস্টটা করতেছি। থ্যাঙ্কস আ লট আইমান। এন্ড আফরিদ, তুই কিছু বল? না অবশ্যই আইমান ভাইয়ের সাথে আমিও একমত, খুব ভালো একটা উপদেশ দিল। আর আমি আজকে গ্ল্যাড যে আইমান ভাইয়ের মতো একজন পার্সন আমাদের শোতে আসছে, খুব পজিটিভিটি এনার্জি আমরা পেলাম। আর যেটা বললো অনেক আড্ডা হলো, সাইডে রাখাটাই বেটার, কজ এখন নেগেটিভিটি থেকে একটু আসলে একটু মেন্টালি ভাবে একটু রেস্ট নেওয়া উচিত আমাদের। আর অবশ্যই যাওয়ার আগে বলবো, স্টে হোম, স্টে সেফ, আমাদের সঙ্গে থাকবেন, ভালোবাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আর আমিও লাস্ট দুটো কথা বলে শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে স্টপ নেগেটিভিটি আর স্প্রেড পজিটিভিটি। আমরা অনেকে নেগেটিভ কমেন্টস দেই অনলাইনে, সারাদিন নেগেটিভিটি ছড়ায়, এগুলো থেকে দূরে থাকি। অ্যান্ড আমাদের এই পডকাস্টের একটাই উদ্দেশ্য, আজকে আরেকটা উদ্দেশ্য অ্যাড হয়েছে, যেটা আইমান অলরেডি ওর একটা বইয়ের কথা বলেছে, সেটা আমি পিন কমেন্টে দিয়ে দিব। বাট সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা যে উই আর জাস্ট রেজিং মানি ফর দ্য পিপল ইন নিড ফর করোনা ভাইরাস। আমরা একটা ভালো কাজ করছি, সো ভালো কাজের সাথে থাকেন, যদি ভালো না লাগে ইগনোর করেন, কিন্তু নেগেটিভিটি দিবেন না। এই বলে শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আর আমাদের যেই ডোনেশনের যে লিঙ্কটা, সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আর কমেন্ট সেকশনে আইমানের বুক লিঙ্ক দেওয়া আছে, প্লিজ যাবেন। অ্যান্ড সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Stop.